আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ওয়া ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين شرد العلماء الكرام সম্মানিত برادران الإسلام الله رب العالمين প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জেদ্দাই জুমার মোবারক রাতে বৃহস্পতিবারের দিন পার করে এশার সলাতের পরে মহান আল্লাহর কথা এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কথা শোনার জন্য শোনাবার জন্য হাজির হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, তার অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেসব নিয়ামত দান করেছেন বহু মানুষকে সেসব নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নিচের দিকে দেখতে হবে। যারা অনেকে আপনাদের চাইতে আমাদের চাইতে অনেক বেশি ধন সম্পদের মালিক, তারা সৌদি আরবে থাকার সুযোগ পায়নি, জেদ্দায় থাকার সুযোগ পায়নি, মক্কার আল্লাহর ঘরের প্রতিবেশী হওয়ার সুযোগ পায়নি, বরং তারা অনেক দূরে বসবাস করে, অনেকের কাছে পয়সা আছে তারপরেও তাদের ঈমান এতটুকু হয়নি যে তারা আল্লাহর ঘরের দিকে ছুটি আসবে ইবাদত বন্দিগির জন্য। আল্লাহ আপনাদেরকে ইবাদত বন্দিগির একটা বড় সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৌদি আরবে অবস্থান করে কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শিখার জানার চর্চা করার সুযোগ করে দিয়েছেন। এইরকম বহু নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলি যারা আপনাদের চাইতে অনেকেই হয়তো দিনদার এবং দিনদার থাকার চেষ্টা করে, দিন মেনে চলার চেষ্টা করে, কিন্তু তাদের দিন শিখার ক্ষেত্রে কত যে বাধা রয়েছে, কত যে জটিলতা রয়েছে, যেগুলি থেকে আল্লাহ আপনাকে আমাকে মুক্ত রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিন নাজিল করেছেন এবং এই দিনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের হেফাজতের জন্য আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই দিনকে পূর্ণ করেছেন এবং এই দিনের যারা উত্তরাধিকারী ওয়ারেসিন, বিশেষ করে ওলামা, এবং ওলামা মানে মাদ্রাসা পড়াই আলেম হইতে হবে জরুরি নয়, দিন সম্পর্কে যারা জ্ঞান অর্জন করে যে কোনো উৎস থেকে, যে কোনো জায়গা থেকে, কোরআন সুন্নাহ ভিত্তিক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তারাই হচ্ছে ওলামা, তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। এই দিন তারা শিখবে, শিখার পরে নিজেরা আমল করবে আর তারপর অন্যদেরকে সেই দিকে দাওয়াত দেবে আর এই দাওয়াতের পথে ধৈর্য ধারণ করবে,
অটল থাকবে, অবিচল থাকবে, তাহলেই তারা লাভবান হতে পারবে, সফল হতে পারবে। এই কথাগুলি যে বললাম, সুরে আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুরে আসরের তফসির করব না, তবে আপনাদেরকে শুধু ইঙ্গিত করে দিলাম শুরুতেই যে সফল মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে, তৌফিক পেয়েছে এবং শিখেছে, সেই সুযোগকে কাজে লাগিয়েছে, দিন শেখার পরে দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এলমের ভিত্তিতে, তারপরে সেই দিন অনুযায়ী দ্বিতীয় যেটা হচ্ছে পদক্ষেপ আমল করেছে, নিজে সৎকর্মশীল হয়েছে, আর তৃতীয় পদক্ষেপ যেটি হচ্ছে আজকের আমাদের বিষয়বস্তু, দিন শিখার পরে নিজে আমল করার পরে কাজে পরিণত করার পরে অন্যদেরকেও দিনের পথে চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এটা আমার আপনার জীবনের মুখ্য কাজ হইতে হবে যদি আপনি সত্যি সফল জীবন লাভ করতে চান। এ ছিল সমস্ত আম্বিয়া রসুলগণের জীবন, তাদের পেশা। যদি ডাক্তার সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে তাদের পেশা কি, তো বলবেন চিকিৎসা করা তাদের পেশা, শরীরের চিকিৎসা করা। যারা ইঞ্জিনিয়ার তাদের পেশা কি জানে, ইঞ্জিনিয়ারদের পেশা ইঞ্জিনিয়ারিং কাজ। আম্বিয়া রসুলগণের পেশা কি, এক কথায় বলতে হবে যে তাদের পেশা ছিল দাওয়া ইলা আল্লাহ, দিনের কাজের দাওয়াত দেওয়া। যদি আপনি সে দলে সামিল হতে পারেন, সেই পেশাটা গ্রহণ করতে পারেন, তো সবচেয়ে বড় ভাগ্যবান। আপনার পেশা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন তাদের পেশা। আপনি ধন্য, আপনি কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে বুঝার এবং সেই ক্ষেত্রে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আগে বাড়ার তৌফিক দান করেন। আজকে আপনারা যারা হাজির হয়েছেন, আশা করি আজকের আলোচনা থেকে উঠে আল্লাহর সাথে ওয়াদা করবেন যে আমরা দিনের কাজে নিজেকে অফ করব, দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ তাআলা, এবং ইনশাআল্লাহ অনেক সময় পারলে করব, সেই জন্য ইনশাআল্লাহ তালিকান যেটাকে বলা হয় আরবিতে, যে হইলে করলাম, এই উদ্দেশ্য নয়। এই জন্য এখানে ইনশাআল্লাহ ভালো কাজে ইবাদত কাজে বলবেন যে নামাজ পড়বে ইনশাআল্লাহ, নাকি অবশ্যই পড়বো নামাজ, ঠিক না? জি হ্যাঁ, ঠিক ওই রকমই দাওয়াতের কাজ হচ্ছে ইবাদত, দাওয়া ইলাল্লাহর কাজ হচ্ছে আম্বিয়া রসুলগণের কাজ, বিশেষ করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের জন্য কত যে কষ্ট করেছেন আর কত যে মেহনত পরিশ্রম করেছেন, আর সেই দাওয়াতে কেউ সাড়া না দিলে কত যে তিনি মানসিক দিক থেকে কষ্ট পেতেন, যে মনে হচ্ছে তিনি প্রাণ নাশ করবেন, বাঁচবেন না তিনি, আক্ষেপ করে। এই বিষয়গুলি কোরআনে কারিমে একাধিক জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আপনার আমার মনের অবস্থাটা ঠিক ওই রকম হইতে হবে যে আল্লাহর বান্দারা আদম সন্তান এরা যাদেরকে আল্লাহ রাব্বুল তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, তারা জাহান্নামে চলবে? এই অবস্থায় যদি চলে যায় জাহান্নামে চলবে, তাদেরকে জাহান্নামে চলতে দেব? একজন লোক যদি আগুনে ফেসে যায়, আপনি কি তাকে উদ্ধার করতে পারবেন? অথচ উদ্ধার করবেন না, জ্বলে যাক পুড়ে যাক, তাতে আমার কি, ছাড়বেন? কখনো ছাড়বেন না, কখনো ছাড়বেন না। নিজের জানের ঝুঁকি নিয়ে ডুবা মানুষকে উদ্ধার করার চেষ্টা করছেন, আগুনে ফেসে গেছে তাকে উদ্ধার করতে গিয়ে নিজে জান দিয়ে দিচ্ছেন, ফায়ার সার্ভিসের লোকেরা অনেকেই সেখানে প্রাণ দিয়ে দিচ্ছে মানুষকে উদ্ধার করতে গিয়ে। জি, এমনি জনগণ আপনারা জানেন এরকম ঘটনা, জি, মানুষকে উদ্ধার করতে গিয়ে নিজেই শেষ হয়ে যাচ্ছে এই দুনিয়ার আগুন থেকে বা দুনিয়ার বিপদ থেকে, আর দুনিয়ার আপনার দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, এই লোকটি আর বাঁচবে না, মরে যাবে না, মরতে দেবো না, একে উদ্ধার করবো। সেই জন্য সুবহানাল্লাহ, জ্বলে গেলে আগুনে, দুনিয়ার আগুনে জ্বলে গেলে মরে যাবে, আর কি হবে, মরে গেলে শেষ, দুনিয়ার আর কষ্ট নেই যদি তার আখেরাত সুন্দর থাকে। কিন্তু চিন্তা করেন, তাকে বিনা দাওয়াতে তাকে যদি ছেড়ে দেন, পাশবিক জীবন যাপন করছে,
মানুষকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলম সৃষ্টি করেছেন সেই রকম জীবন যাপন করে না, তাহলে তাকে মতের পরে চিরকাল আগুনে জ্বলার জন্য ছেড়ে দিল। দুনিয়ার সামান্য কয়েক মিনিট আগুনে কষ্ট পাবে, তাতে আপনি ছেড়ে দিতে মোটেই আপনি রাজি না, কখনো ছাড়বেন না, আপনি ছাড়ছেন না। আর আপনি আখেরাতের চিরকালের আজাবে জ্বলার জন্য ছেড়ে দিবেন আপনি মানুষকে? এই দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলম যেন তৌফিক দান করেন। দাওয়াতের কাজ সম্পর্কে অনেক দিক রয়েছে, যদি আলোচনা করা যায়, একদিন দুই দিনের আলোচনা না, আর এক দুই ঘন্টা আলোচনা না, এর জন্য এক এক সপ্তাহের দৌড়া কোর্স করাইতে হবে, কোর্স করাতে হবে। আমরা সব কথা আলোচনা করব না, কয়েকটি কথা আলোচনা করব। দাওয়া ইলাল্লাহর ফজিলত, গুণাগুণ, দিনের দাওয়াতের কাজ করলে কি পাবেন, আপনি দায়ী হিসাবে আপনার কি মর্যাদা রয়েছে এবং এই দাওয়াতের কাজের কি মর্যাদা রয়েছে। তারপরে দাওয়াতের ক্ষেত্রে আলোচনা করব যে দাওয়াতের ক্ষেত্রগুলি কি রয়েছে, আমরা কোন ফিল্ডে কাজ করব, ফিল্ডে কি হবে, দাওয়াতের ক্ষেত্রসমূহ সম্পর্কে আলোচনা করব। তারপরে যাদেরকে দাওয়াত দেব তাদের বিভিন্ন অবস্থা রয়েছে, তাদের অবস্থাগুলি আমাদেরকে জানতে হবে। যদি অবস্থা না জানি তাহলে আমাদের চিকিৎসা ভুল হবে। যেমন একজন চিকিৎসক, ডাক্তার যদি রোগীর অবস্থা না জানে, সব রোগীকে একই রকম করে চিকিৎসা করে, তাহলে সে ডাক্তারই হইতে পারে না। যে যেমন রোগে আক্রান্ত তার চিকিৎসা তেমন, তাহলে রোগীদের অবস্থা একজন ডাক্তারকে ভালো করে জানতে হয়, তারপরে তার জন্য চিকিৎসা নির্ণয় করতে হয় যে একে আমি কি দেব, কোন ধরনের ঔষধ দেব, ট্রিটমেন্টটা কেমন হবে। একজন দায়ী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই দিনের প্রতিনিধি সে একজন ডাক্তার। শরীরের ডাক্তার হচ্ছে দুনিয়ার ডাক্তাররা, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা, আর আপনি হচ্ছেন হৃদয়ের ডাক্তার, কলবের ডাক্তার, যিনি দায়ী হবেন। রুহের ডাক্তার, আত্মার ডাক্তার, যিনি পুরো জীবনটাকে সুন্দর করার জন্য, শরীর শুধু সুন্দর করবে না, পুরো লাইফটাকে সুন্দর করার জন্য একজন চিকিৎসক। সুতরাং আপনাকে এই ক্ষেত্রে ভালো হেকিম যেমন হয় সেইরকম ভালো হেকিম হইতে হবে। সুতরাং যাদেরকে দাওয়াত দেবেন, মাদউ যারা, যাদেরকে দাওয়াত, তাদের অবস্থা জানতে হবে। আর তারপরে আরেকটি বিষয় বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা যে দায়ী হব বা হয়েছি, তাদের গুণাবলী কেমন হওয়া উচিত, তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, তাদের আখলাক চরিত্র কেমন হওয়া উচিত, তাদের করণীয় কি, তারা কেমন কোয়ালিটির হবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথম যে আয়াতটি আমাদের সম্মানিত ভাই শেখ আব্দুল্লাহ আল বাকি হাফেজাহুল্লাহ পাঠ করেছেন, আর আমিও সেটা দিয়ে শুরু করেছি, কারণ দাওয়া ইলাল্লাহর ক্ষেত্রে অনেক আয়াতই কোরআনে কারিমে রয়েছে, কিন্তু এই আয়াত দিয়ে শুরু করা আমি আজকে ভালো মনে করছি। সূরা ফুসসিলাত, যার অপর নাম হচ্ছে, কে বলতে পারেন, সূরা ফুসসিলাত, আরব দেশের কোরআনে কারিমে সূরা ফুসসিলাত লেখা আছে। আমাদের দেশের মানুষরা যারা ওখানকার কোরআন পড়ে ফুসসিলাত খুঁজে পাবে না। হ্যাঁ, হামিম আস-সাজদা, হামিম আস-সাজদা, হামিম সাজদার আয়াত নম্বর 33, মহান আল্লাহ তাতে ইরশাদ করেছেন দায়ীর ফজিলত সম্পর্কে, যে দিনের দাওয়াতের কাজ করবে তার ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, ওর চাইতে ভালো লোক আর কে হইতে পারে। ওর কথাগুলি সবচাইতে ভালো কথা, ওই লোক হচ্ছে সবচাইতে ভালো লোক, যার কথা সবচাইতে ভালো সেই ব্যক্তি সবচাইতে ভালো, যে সবচাইতে ভালো তার কথাও সবচাইতে ভালো,
আর যদি এর উল্টো করে বলেন যে যার কথা সবচেয়ে ভালো আল্লাহর কাছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ, এ দাওয়া ইলা আল্লাহর কাজ আম্বিয়া রসুলগণ আমাদের পূর্বে করে গেছেন, তারা সবচেয়ে ভালো মানুষ। এই ক্ষেত্রে মানব জাতি একমত, সমস্ত মানুষ একমত যে মানব জাতির মধ্যে সেরা, শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ আম্বিয়া এবং রসুলগণ। হয়তো কোন নবীকে মানে না, সেটা আলাদা কথা, কিন্তু যদি কোন নবীকে হয়তো মানে, মুসলিম ছাড়া অন্য রাজারা আছে যেমন ইহুদি নাসারারা, যেই নবীকে মানে, যদিও সেই নবীর আসল দাওয়াতকে মানে না, কিন্তু সেই নবীর সাথে তাদের সম্পৃক্ত তার তারা পরিচয় দিয়ে থাকে যে আমরা সেই নবীর উম্মত ইত্যাদি, আর নবীদের শ্রদ্ধা আছে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক রাসূল খলিলুল্লাহ, যিনি উম্মতে মুসলিমার ইমাম, জি মিল্লাতে ইব্রাহিম মের আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন, আর মুসলিমরা শুধু ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবী রসুলগণকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করে। যদিও বিস্তারিত ইমান, বিশ্বাস এবং অনুসরণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের, কিন্তু সমস্ত নবী প্রতি আমরা ইমান রাখি, লা নুফাররিকু বাইনা আহাদিমির রসুলিল্লাহ। আর অন্য অন্য জাতিরা ইহুদিরাকে নেন, খ্রিস্টানকে নেন, মুসলিম উম্মত আহলে কিতাব যারা, সকলেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে, ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে। তারপরে কেউ শুধু মুসা আলাইহিস সালামের সাথে নিজের সম্পর্ক রাখে আর বাকি ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করে, যেমন ইহুদিরা ঈসা আলাইহিস সালাম এর উপর মিথ্যা অপবাদ দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মায়ের উপর মিথ্যা অপবাদ দিয়েছে ইত্যাদি। খ্রিস্টানরা মুসা ঈসা কে মানে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালত কে মানে না। কিন্তু এমনিতে একটা আম ধারণা আছে, যারা আসমানি দিনে বিশ্বাসী, যদিও বিকৃত দিন তাদের বর্তমানে, যে আম্বিয়া রসুলগণ সবচেয়ে ভালো মানুষ। কেন ভালো মানুষ? তারা সবচেয়ে ভালো কথা বলেছেন, সবচেয়ে ভালো কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যম একমাত্র আম্বিয়া রসুলগণ। আম্বিয়া রসুলগণের সিলসিলা শেষ হয়ে গেছে, আর কোন নবী রসুল আসবেন না। এখন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দেওয়া, রব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহ হচ্ছেন মাবুদ আর আমি আপনি হচ্ছি আল্লাহর আব্দ, গোলাম। এই যে আমাদের আল্লাহর সাথে গোলামির সম্পর্ক, ওবুদিয়াতের সম্পর্ক, বান্দা হওয়ার সম্পর্ক, এই পরিচয়টা, এই যোগাযোগটা কে করিয়ে দিচ্ছে? একমাত্র দাই এল আল্লাহ, যাদের কথা সবচেয়ে ভালো আর যারা সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো দুটি বৈশিষ্ট্য বলেছেন, দাওয়া এল আল্লাহ একটা হইল, আর একটা হচ্ছে ওয়া আমেলা সালিহান, ওরা নিজেরাও ভালো কাজ করে। তাহলে বোঝা গেল যে দায়ীকে ভালো কাজ করতে হবে। কোরআনের আলোকে জেনে রাখেন, তারপরে দায়ীর যখন আখলাক চরিত্র বর্ণনা করবো তখন এই বিষয়গুলি আসবে। দায়ীকে সৎকর্মশীল হইতে হবে, ওয়া আমেলা সালিহান, আর নেক আমল হওয়ার জন্য দুটো শর্ত আছে। আপনাদের আকীদা, আপনারা পড়াশোনা করছেন, যারা দাওয়াতি কাজ এখানে করতে আগ্রহী, নেক আমল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে কি? ইখলাস, আর একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে যেই ব্যক্তি সৎকর্মশীল দায়ী হবে, সে তার আকীদা আমলে শিরক থাকতে পারে না। শিরকের দাওয়াত যারা দেয় তারা দায়ী নয়, তারা আলেম নয়। দোয়াতুন ইলা আবওয়াবে জাহান্নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে সহিহ বুখারীতে, তারা জাহান্নামের দরজার দিকে ডাকছে। কিন্তু আল্লাহর দিকে যারা ডাকবে তারা যেহেতু সৎকর্মশীল হবে, আর ভালো কাজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তৌহিদ, ইখলাস, সুতরাং তাদের আকীদা আমলে শিরক থাকতে পারে না।
দুনিয়ার স্বার্থ তাদের কাছে বড় থাকতে পারে না, দিন সবচেয়ে বড় তাদের স্বার্থ হবে, তৌহিদ তাদের জীবনের মুখ্য বিষয় হবে, অন্য কোনো বৃহৎ স্বার্থ তাদের কাছে হতে পারে না। কারণ আজকাল একটা ভাষা শোনা, বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথে, মুশরিকের সাথে, বিদাতের সাথে, বিদাতির সাথেও কি তারা করতে চায়, সমঝোতা করতে চায়, কখনো দায়ী তারা নাই, দায়ী এল আল্লাহ, মুওয়াহিদ হবে, মুখলিস হবে, মুআমেলা সলিহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে কি হবে, ভালো আমল হবে, তাই না? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে না করে সে তো বিদাতি হয়, তাহলে বোঝা গেল যে দায়ী এল আল্লাহ বিদাতি হতে পারে না, তার জীবনে বিদাত রয়েছে, মেলা বিদাত করে, মেলা বিদাতি কথা বলে, দু চারটা সহি কথা বলে দিল, সহি কাদের আলেমদের লিস্ট দিয়ে দিলেন একবারে ফেসবুকে, দিলেন একটা লম্বা লিস্ট, ওই তার সহি আকিদার আলেমে ঢুকাই দিলেন, অথচ বিদাতি আকিদা মনে আছে। যাতে না হয়, কোরআনে করিম থেকে ইস্তেমবাদ করেন, আল্লাহ যে এই আয়াতে বলছেন এই আয়াত থেকেই এই বিষয়গুলি প্রমাণিত হচ্ছে যে দাওয়া এল আল্লাহর কাজ যারা করে তারা সবচাইতে ভালো, তারা নিজেরা ভালো কাজ করে, ভালো কাজ হওয়ার জন্য শিরক মুক্ত হইতে হবে, ভালো কাজ হওয়ার জন্য বিদাত মুক্ত হইতে হবে। আর তারপরে ফরজ অজেব তার ঠিক আছে, হারাম নাজাইজ থেকে বেঁচে আছে, আখলাক চরিত্রের ক্ষেত্রে মন্দ চরিত্র থেকে সে মুক্ত, চরিত্রবান সে, এগুলো হচ্ছে আমল সালের অন্তর্ভুক্ত। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তৃতীয় গুণ বলা হয়েছে যে সে মুসলিম। এখানে তিনটি গুণ বলা হয়েছে আয়াত, দাওয়াইল আল্লাহর কাজ করে, যেটা সুরে আসর হয়েছে ওয়াতাওয়াসাবিল হাক তিন নম্বরে বলা হয়েছে, এখানে এক নম্বরে বলা হয়েছে, কারণ এই আয়াতে আল্লাহ দাওয়ার বিষয়টিকে বর্ণনা করতে চায় বিশেষভাবে, সেই জন্য যেটা সুরে আসরে তিন নম্বরে আছে ওয়াতাওয়াসাবিল হাক, সেটা এখানে এক নম্বরে বর্ণনা করা হয়েছে। ওয়া আমেলা সালেহান ওয়া আমেলুস সালেহাত সুরে আসর রয়েছে, দুই নম্বরে বর্ণনা করা হয়েছে। ওয়াল্লা আসরা ইন্না ইনসা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু, ইমান, ইমানের আগে এলম হইতে হবে, ইমানের আগে কি হইতে হবে, ইমান মানে কি, বিশ্বাস, তো বিশ্বাস করবেন, কি বিশ্বাস করবেন, না জেনে কিছু বিশ্বাস করা যায়, হ্যাঁ, ভালো মন্দ কিছু জানেন না এমনি বিশ্বাস করা যায়, তাহলে বোঝা যাচ্ছে বিশ্বাসের আগে হচ্ছে নলেজ, এলম, জানতে হবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী এত সূক্ষ্ম তারতিব, এত সূক্ষ্ম তার এই কিতাবের বিন্যাস, যে তিনি আগে কিতাবুল ইমান নিয়ে আসেননি, আগে কি নিয়ে এসছেন, কিতাবুল ওহী, আর তারপরে কি নিয়ে এসছেন, তারপরে কি নিয়ে এসছেন, কিতাবুল ইলম, আর তারপরে কিতাবুল ইমান। ইমানের চ্যাপ্টার তিন নম্বর এসছে, দুই নম্বরে ইলম এসছে, এক নম্বরে ওহী এসছে, ইলমের আগে ওহী, কারণ ইলম দুনিয়ার ইলম শিখে যতই উন্নতি করে চাঁদে চলে যান এই এলম দিয়ে কোনো কাজ হবে না যদি ওহির জ্ঞান না থাকে, ওহির জ্ঞান হইতে হবে, আমাদের জ্ঞানের উৎস হইতে হবে কোরআন এবং সুন্নাহ, জি হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ প্রদত্ত জ্ঞান, জি, ওহি, আর তারপর তখন এলম, এই ওহি ভিত্তিক এলম যখন হাসিল হইল এখন কিতাবুল ইমান, এখন ইমানটাকে ওহি ভিত্তিক এলমের মাধ্যমে ঠিক করেন, ইমানের মাধ্যমে যখন অন্তর পবিত্র হইল এখন শরীর পবিত্র করে, সুতরাং কিতাবু তাহারাত পড়েন, কিতাবু সলা পড়েন, অন্য অন্য পড়েন, সহি মুসলিম দেখলে প্রথম খানে কিতাবুল ইমান পাবেন, হ্যাঁ, কিতাবুল ইলম প্রথমে নেই, অন্য অন্য আবু দাউদ নাসাই তিরমিজি দেখলে প্রথম খানে কিতাবু তাহারা পাবেন, শরীরের পবিত্রতার আলোচনা পাবেন, তার আগে অন্তর পবিত্রতা, ইন্নামাল মুশরিকুন নাজাস, ইমানে যদি ঠিক না থাকে, ইমানে শিরক থাকে, বিদাত থাকে, ইমানে যদি কুফরি থাকে, ইমানে যদি নিফাক থাকে, তাহলে তো অন্তর নাপাক হয়ে আছে। বলছিলাম যে মুসলিম হইতে হবে দায়ীকে, মানে সহি আকিদার মুসলিম হইতে হবে, তিনটি বিষয় রয়েছে, মুসলিম হওয়া, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, দায়ী মুসলিম হওয়ার নিজের ঘোষণা করবে, অর্থাৎ এই নয় যে যেখানে সেখানে বলতে হবে তাকে যে আমি মুসলিম, আমি মুসলিম, না, এটা বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে যে ইসলামের পরিচয় দিতে কখনো লজ্জাবোধ করবে না, হীনমন্যতাই ভুগবে না,
যে আমি দুর্বল, আমরা দুর্বল, এমনিতে আজকাল দাড়ি রাখলে, ইসলামের কথা বললে জঙ্গি বলছে, তো আরো কত কি সন্ত্রাসী বলছে, আর মৌলবাদী বলছে, সুতরাং এই সব ইসলামের কথা বলতে যাব না, এই যেন হীনমন্যতা না থাকে। ওয়াকালা ইন্নানি, দাড়িটা রাখা যাবে না, দেশের পরিস্থিতি খারাপ, বর্তমান যুগ খারাপ না, যুগের মানুষ খারাপ হয়েছে, আপনারা খারাপ হয়েছে, মানুষ খারাপ হয়েছে, যুগ কেন খারাপ, যুগকে কেন গাল দিচ্ছেন? আমাদের দেশের মানুষের বলে যুগ খারাপ, যুগ খারাপ না, যুগের মানুষ খারাপ হয়েছে, মেজরিটি যুগের মানুষ খারাপ হয়েছে, সেই জন্য আপনি দুর্বল হয়ে পড়বেন, হীনমন্যতায় ভুগবেন। যারি ভাই, দাঁড়িয়ে রাখলে একটু ছোট করে রাখতে হবে, একটু সাইজ করে রাখতে হবে, হ্যাঁ দায়ী কিন্তু দাঁড়িয়ে সাইজ করে রাখতে হবে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ইসলামের পরিচয় দাঁড়িয়ে দিয়ে দেব, সালাম দিয়ে দেব, ইনশাল্লাহ বলে দেব, মাশাআল্লাহ বলে দেব, আমার সবকিছু দিয়ে পরিচয় দেব। এই আয়াতের মাধ্যমে দাঁড়ির বেশ কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম, যেদিকে ইঙ্গিত করে দিলাম, যদিও এক এক করে আমি বেশ কিছু বৈশিষ্ট্য পরে গণাবো, তখন এই বিষয়গুলি আসবে। বলছিলাম দাঁড়ির ফজিলত এই আয়াত প্রমাণ করে, যে যে দাওয়াতি কাজ করে সে সবচেয়ে ভালো মানুষ, আর যে দাওয়াতি কথা বলে তার কথাগুলি সবচেয়ে ভালো কথা, কারণ সে সবচেয়ে ভালো কথা। কাল আল্লাহ কাল আর রাসূল, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো বাণী, ভালো কথা কার কথা? কিতাবুল্লাহ, কোরআনে কারীমের কথা। আর সবচেয়ে ভালো আদর্শ কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ, হাদিস সুন্নাহ। আর কোরআন সুন্নাহ ভিত্তিক যারা দাওয়াত দেয় তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। এই জন্য এই আয়াত সম্পর্কে সালাফ থেকে অনেকেই উল্লেখ করেছেন যে যে দাওয়াতের কাজ করে, ওমান আহসানু ক্বাওলা মিম্মান দাআ ইলাল্লাহ হাযা হাবিবুল্লাহ, এই হচ্ছে আল্লাহর হাবিব, জি আল্লাহর প্রিয়, হাযা ওয়ালিউল্লাহ, এই হচ্ছে আল্লাহর ওলি, জি সত্যিকার ওলি। কোরআন সুন্নার কাজ যারা এগিয়ে নিয়ে যায়, কোরআন সুন্নার কথা মানুষকে যারা জানায়, ওহির কথা যারা প্রচার প্রসার করে, তারা হচ্ছে হাবিবুল্লাহ, তারা হচ্ছে ওলিউল্লাহ, জি। দাঈদের ফজিলত সম্পর্কে দু একটি হাদিস নাই, দাওয়াতি কাজ করি বেশি লোক না, একজন লোককে যদি হেদায়ত করতে পারেন, যেমন তেমন পেলেন আপনি, আপনি যেমন তেমন সব পেলেন, আপনি হিসাবই করতে পারবেন না যে কত সব আপনার খাতে আসছে, এটা তো সাথে সাথে নগদ, আর কিছুদিন পরে দেখবেন যে ওই একজনের মাধ্যমে, যে আপনার মাধ্যমে একজন হেদায়ত হয়েছে, তার মাধ্যমে আবার কত লোক হেদায়ত হয়েছে, অথবা তার ছেলেমে, তার স্ত্রী, তার ছেলেমে, তার ছেলেমেগুলি সহি আকিদার উপর জন্মেছে, কারণ তার বাপটা সহি আকিদা এজেদ্দা থেকে বা সৌদি আরব থেকে নিয়ে গেছিল, হ্যাঁ সরাসরি আপনি তার ছেলে মেয়েদের কাছে পৌঁছাননি, ওই একজনকে শুধু পৌঁছিয়েছিলেন আপনি। 25-50 বছর পরে আপনার নেকি যে কত বৃদ্ধি পাচ্ছে, অথচ দুনিয়া থেকে আপনি কখন বিদায় চলে গেছেন, আপনার কবরে নেকি যেতেই আছে, আমল নামাতে নেকি বৃদ্ধি হতেই আছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবারের যুদ্ধের সময় বলেছিলেন, পতাকা ধরিয়ে দিলেন, নেতৃত্ব দিলেন যে তোমার হাতে আল্লাহ বিজয় দান করবেন, যাও আজকে গিয়ে খাইবারের ইহুদিদের দুর্গ অবরোধ করো, ঘেরাও ঘেরাও করে আগে থেকে আছে কিন্তু বিজয় হচ্ছে না, আজকে তোমার হাতে বিজয় হবে, আর তাড়াহুড়া করবে না, লড়াই শুরু করতে তাড়াহুড়া করবে না, বরং তাদেরকে প্রথম দাওয়াত দেবে, তাদেরকে কি করবে, দাওয়াত দেবে, তারা যদি জাহান্নামের রাস্তা থেকে ফিরে চলে আসে, তারা যদি ইসলামের প্রচার প্রসারে যে বাধা সৃষ্টি করছে, যে ষড়যন্ত্র করছে ইসলাম মুসলিমের বিরুদ্ধে, এদের থেকে যদি বিরত হয়ে যায়, এমনকি ইসলাম কবুল নাও করে, কারণ ইসলাম কবুল করার ক্ষেত্রে হ্যাঁ বাধ্য করা যাবে না, সেই ক্ষেত্রে অন্য অপশন আছে, অন্য রাস্তা আছে, ইসলাম কবুল করতে চাও না কিন্তু আনুগত্য প্রকাশ করো জিজিয়া দেওয়ার মাধ্যমে, রাস্তা আছে, লাইক রাফির দিন, দিন কবুল করার জন্য, ইসলাম কবুল করার জন্য বাধ্য করার কোনো অবকাশ নেই, কোনো সব হবে না, কাউকে জবরদস্তি তাকে কোনো কথা বলিয়ে নিলে যতক্ষণ পর্যন্ত তার অন্তর পরিবর্তন না হবে,
নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে তাড়াহুড়া করবে না যুদ্ধ শুরু করতে। ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আলী শোনো, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি একজন মানুষকে আল্লাহ হেদায়েত করেন, কয়জনকে? একজনকে, তাও কাকে বলছেন? এ উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে আবু বকর, তারপরে উমার, তারপরে উসমান, তারপরে আলী, চার নম্বর, এই উম্মতের চতুর্থ ব্যক্তি, চতুর্থ ব্যক্তিকে রাসূলুল্লাহ বলছেন যে তোমার মাধ্যমে বেশি লোক না, একজনও যদি হেদায়েত হয় সেটাকে তুচ্ছ মনে করিও না। আপনি কি মনে করেন যে এখানে অনেক বেদিনকে দিনের দাওয়াত দেবেন, অনেক বেদাতিকে দিনের দাওয়াত দেবেন, অনেক অমুসলিমকে দিনের দাওয়াত দেবেন, একজন কবুল করবে না? দেশে গিয়ে আপনি বহু লোককে দিনের দাওয়াত দেবেন, কেউ আপনার কথা শুনলো না, একটা কবুল করবে না? আর নাও যদি কবুল করে, তারপরে আপনার ফলাফল সাব্যস্ত, আপনি লাভবান, আপনি কখনো ক্ষতিগ্রস্ত না। যারা কবুল করল তারা ক্ষতিগ্রস্ত, কারণ আপনি পৌঁছিয়ে দিয়েছেন, আপনার কাজ আপনি করে দিয়েছেন। আল্লাহর কাজ হচ্ছে তার অন্তরকে পরিবর্তন করা। আল্লাহ তাদের জন্য হেদায়েত চাননি, সুতরাং তারা হেদায়েত হয়নি, কিচ্ছু করার নেই আপনার সেখানে। লাইসা আলাইকা হুদাহুম, আল্লাহ বলছেন হে নবী তোমার দায়িত্ব হেদায়েত করা তাদেরকে, তোমার ক্ষমতা হেদায়েত করা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবে, কিন্তু আপনাকে হেদায়েতের কথা পৌঁছে দিতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে, নাহলে জবাব দিতে হবে। যদি তারা ধরে নেই, এ তো গ্রামে এসেছিল সৌদি আরব থেকে, আমাদেরকে বলেনি তো, তাহলে আপনি মুক্তি পাবেন না, আপনাকেও তাদের সাথে জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনি পৌঁছে দিলে লাভবান, বেনিফিট আপনার। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ একজন লোককে হেদায়েত করেন, খাইরুন লাকা, তোমার জন্য কল্যাণকর হবে, মিন হুমরিন নাম, লাল উটের চাইতেও বেশি, লাল উটের চাইতেও বেশি ভালো হবে। সেই যুগে সবচাইতে দামি ছিল লাল উট আরবদের কাছে, কারণ আরবদের কাছে হয় বকরি ছাগল আছে আর না হলে উট আছে, বকরি ছাগলের চাইতে উটের দাম বেশি, আর উটের মধ্যে লাল উটের দাম সবচাইতে বেশি, লাল উটের দাম সবচাইতে বেশি। আজকাল দুনিয়া অনেক উন্নতি করেছে, মানুষ কাছে পয়সা হয়েছে, সেজন্য মেলা কিছু দাম বেশি হয়ে গেছে, কিন্তু তখনকার যুগে সবচাইতে দামি জিনিস ছিল কি? ওই লাল উটটাই আরবদের কাছে ছিল। সুতরাং লাল উটের জন্য মানুষ পাগল আজকালকার জামানায়। নবী বলছেন লাল উটের চাইতে বেশি একজনের হেদায়েত হয় তোমার। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন দাওয়াতের কাজ করেন, ফজিলতগুলো জানেন, মান দাল্লা আলা খাইরি ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি ভালো কাজের রাস্তা দেখিয়ে দেয়, শুধু রাস্তাটা দেখালেন, একটা লোক নামাজ পড়তে যাচ্ছিলেন, ওকে নামাজের রাস্তাটা দেখালেন, মসজিদ ধরেই দিলেন ওকে। একটা লোক ইসলামিক সেন্টার জালিয়া দাওয়া সেন্টার রাস্তা জানতো না, সেন্টারের পাশে বাস করে। এখন শেখ আব্দুল্লাহ বাকি বলছিলেন যে এক ভাই এখানে এসছেন, বলছে সেন্টারের পাশে অনেক বছর বাস করেছে, ও সেন্টারই চেনে না। মক্কা থেকে ইউসুফ আজাদ ভাই একজন আছেন, নামটা মনে আছে, যেহেতু একটু আগে শুনলাম, বলছে যে আপনি ওইখানে সেন্টারে যান না? সেন্টার আবার কি জিনিস আমি তো বুঝি না, ও বাসার কাছে সেন্টার। এই যে সেন্টারটা দেখিয়ে দিলেন আপনি, এই যে দেখিয়ে দেওয়ার মাধ্যমে ও তৌহিদ পেয়েছে, সুন্নাহ পেয়েছে, শিরক ছেড়েছে, বিদআত ছেড়েছে, কুসংস্কার ছেড়েছে, বাপ দাদার মন গড়া ধর্ম কর্ম ছেড়েছে, দলিল বুঝতে শিখেছে যে দলিল ভিত্তিক আমাকে জীবন যাপন করতে হবে। জি, মান্দাল্লা আলা খাইরিন, যদি কাউকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিতে পারে কেউ, ফালাহু মিসলু আজরে ফাইলি, তার জন্য ওই ব্যক্তি যত আমলগুলি করবে তার সমান আল্লাহ নিজের রহমত থেকে বরকত থেকে দেবেন, আলাদা করে দেবেন, আল্লাহ রাব্বুল কারো কেটে দেবেন না। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সহিহ মুসলিম আরেকটি হাদিসে, মান দাল্লা ইলা হুদান, কেউ যদি হেদায়েতের দিকে ডাকে, গুমরাহির দিক থেকে ভুল পথে, হেদায়েতের দিকে হচ্ছে মানে জান্নাতের দিকে ডাকছেন, আর ও ছিল জাহান্নামের দিকে, ছিল কোন দিকে? জাহান্নামের রাস্তা হচ্ছে দলাল্লাহ, জাহান্নামের রাস্তা হচ্ছে শিরক, জাহান্নামের রাস্তা হচ্ছে বিদআত, জাহান্নামের রাস্তা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় না করা, নামাজ না পড়া, জাহান্নামের রাস্তা হচ্ছে হারাম খাওয়া, হারাম দেখা, হারাম পাপে লিপ্ত থাকা, জাহান্নামের কাজ হচ্ছে কুফুরির জীবন যাপন করা, নাস্তিকতা, বেদিনী বা অমুসলিম থেকে যাওয়া। হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দিলেন, মান দাল্লা মান দা ইলা হুদান,
বলছেন যে যেই ব্যক্তি হেদায়েতের দিকে রাখবে কান আলাহু মিনাল আজরে মিসলা উজুরে মান তাবিআহু, তার যত লোক অনুসরণ করবে অত লোকের নেকি তার খাতায় আসবে। হেদায়েতের দিকে ডাকতে ডাকতে দেখা গেল যে একসময় আপনার মাধ্যমে 100 লোক হয়েছে, 100 লোকের নেকি আপনার খাতায় আসতে থাকবে। যেমন একটু আগে বলছিলাম, এই 100 লোক যদি সরাসরি হয়ে যায়, 100 লোক থেকে কত কত লোক আবার হেদায়ত হতে পারে? এক একজন যদি 10টা করে হেদায়ত করে, ওরা ওগুলো আসবে না? ওগুলো কোত্থেকে আসলো? আপনার মাধ্যমেই তো আসলো। জি, আপনার মাধ্যমে প্রথম ব্যক্তি এইগুলো হেদায়ত হয়েছে। লায়ন কসু জালিকা মিন উজুরিহিম শাইআন, এই যে দেওয়া হইল নেকি ওদের কেটে কেটে দেওয়া হবে না, আল্লাহ নিজের পক্ষ থেকে দেবেন। এই বেশ কিছু হাদিস রয়েছে দাওয়াতি কাজের ফজিলত সম্পর্কে। দাওয়াতের ক্ষেত্র জানতে হবে আপনাকে, যাতে করে চিকিৎসাটা ঠিকভাবে করতে পারেন। আর একটি ক্ষেত্রে শুধু আপনি সীমাবদ্ধ না থাকেন। দাওয়াতের একটা ক্ষেত্র হচ্ছে যারা জন্মগত কাফির, অমুসলিম। আজকাল লোকের অমুসলিম বলছে, আল্লাহ তাদেরকে কুফফার বলেছেন, মুশরিকিন বলেছেন, কাফের মুশরিক যারা জন্মগতই যারা অমুসলিম, তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন। আপনার ভাষাভাষী হইলে আপনার দায়িত্ব বেশি, আপনার ভাষাভাষী না কিন্তু এমন ভাষা যে ভাষা আপনি জানছেন তাহলে আপনার দায়িত্ব আছে। আর যদি আপনি তার ভাষা না বোঝেন তাহলে এমন ব্যক্তিকে ওখানে ফিট করে দিলেন, দেখিয়ে দিলেন বা নিয়ে গেলেন বা তার মাধ্যমে কথা বলান, যার মাধ্যমে কথাগুলি যে বুঝাইতে পারে, এটাও আপনার দাওয়াতের কাজ। এই কাজগুলি আমরা অনেক সময় করতে পারবো। বা সেই দায়ীর কাছে, ওই ভাষাভাষীর দায়ীর কাছে ওই লোকটিকে কোন রকম নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, অমুসলিমদের ক্ষেত্রে একটি। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যারা ইসলাম পালন করে কিন্তু ভুল ইসলাম পালন করে, ইসলাম পালন করে না, না মুসলিম কিন্তু ভুল ইসলামকে সহি ইসলাম মনে করে, শিরক করে ওটাকে ইসলাম মনে করে, কবর মাজার পূজা আর পীর ধরা এগুলি হচ্ছে ইসলাম তাদের, শিরকি আকিদাগুলি তাদের ইসলাম, বেদাত করে আর মনে করে যে এটাই সওয়াবের কাজ, ঈদ মিলাদুন্নবী করে জান্নাত যাওয়ার আশা রাখে, শয়বরাত করে জান্নাতের আশা রাখে, নওয়াইতো পড়ে জান্নাতের আশা রাখে, সম্মিলিত মোনাজাত করে জান্নাতের আশা রাখে, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু বিদাত মুসলিম সমাজে রয়েছে জীবনের বহু ক্ষেত্রে, যারা ধার্মিক কিন্তু ভুল ধর্ম করে। এরা তিন রকমের, যারা ধার্মিক কিন্তু ভুল ধর্ম কর্ম করে এদেরকে দাওয়াত দিতে হবে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। জেদ্দা একজন বড় শেখ, দাম্মাম খোবারে থাকতেন, এসেছেন, আপনারা হয়তো আরবি শেখ নাম জানেন, মোহাম্মদ সোয়ালে, শেখ মোহাম্মদ সোয়ালে আল মুনাজ্জেদ, নাম শুনেছেন না? ওনার একটা কোর্স ছিল আজকে থেকে 18-19 বছর আগে। গুরুত্বপূর্ণ একটি কথা উনি বলেছেন ওখানে, যে কথাটি আমি আমার অনেক আলোচনাতে বলেছি, আজকেও বলছি ওই কথাটি, সেটা হচ্ছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আর মুসলিম সমাজের যে মুসলিম সমাজের দুটো যে ক্ষেত্র রয়েছে এদের দাওয়াত দেওয়া। এর উদাহরণ হচ্ছে কি রকম, একজন ব্যবসায়ীর আসল পুঁজি যেটা ব্যবসাতে লাগিয়েছে খাটিয়েছে আর লভ্য অংশ, দুটো জিনিস তাই না? ব্যবসাতে 1,00,000 রিয়াল লাগিয়েছেন আপনি ব্যবসা করার জন্য, এটা হচ্ছে আপনার কি আসল পুঁজি, রাসুল মাল আরবিতে বলে, এটা হচ্ছে আসল পুঁজি। আর ওখান থেকে বছরে আশা করছেন যে 50,000 যদি লাভ হয়ে যায় ভালো, খরচ খরচা বাদ দিই বা কিছু মাসে কিছু লাভ হয়ে আসছে, এটা হচ্ছে লভ্য অংশ। আপনার কোনটা আগে ঠিক রাখতে হবে, আগে লাভ ঠিক রাখতে হবে না আগে পুঁজি ঠিক রাখতে হবে? পুঁজি ঠিক রাখতে হবে। বছরের শেষে একটা পয়সাও যদি ঘরে না আসে লভ্য অংশ, কিন্তু পুঁজি আপনার বহাল আছে, 1,00,000 রিয়ালে 1টা রিয়ালও কমেনি, তো আলহামদুলিল্লাহ, যাক লস খাইনি, হ্যাঁ লাভ হয়নি তবে লস খাইনি, ঠিক কিনা? কিন্তু 2-3 মাস খুব লাভ করলো, খুব লাভ আর লাভ, লাভ আর লাভ, আর বছরের শেষে দেখা গেল যে 1,00,000-এর পুঁজিতে 50,000-ই নেই,
হ্যাঁ, 50,000, 50,000 টাকা আছে, 50,000 টাকার মাল সামান শুধু দোকান আছে, ক্ষতিগ্রস্ত কিনা? চরম ক্ষতিগ্রস্ত। আপনি মুসলিম সমাজে যাদেরকে দাওয়াত দিতে হবে, 200 মানুষ, এরা হচ্ছে আমাদের আসল পুঁজি, জানি এরা আমাদের মুসলিম ভাই, এরা মুসলিম জাতি, কিন্তু ইসলামকে ভুল বুঝার কারণে ভুল ইসলাম পালন করছে অথবা ইসলাম থেকে দূরে সরে রয়েছে, কিন্তু এরা মুসলিম। অনেক ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের অন্তরে হচ্ছে, এরা আসল পুঁজি আমাদের, দায়ীদের জন্য আসল পুঁজি। আর অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে কালেমা পড়ে ইসলামে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের লভ্য অংশ, এটা হচ্ছে আমাদের লভ্য অংশ। লভ্য অংশ লাভ হলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি লভ্য অংশ নাও আসে, আসল পুঁজিটা ঠিক রেখেছি, বাংলাদেশে 16 কোটি মুসলিম, হ্যাঁ মানে 16 কোটি মানুষ, তাই না? হ্যাঁ, না আর বেশি হয়ে গেছে এখন, হ্যাঁ ধরেন 16 কোটি, ধরেন না 17 কোটি, 1 কোটি বাড়িয়ে দেন, 16 কোটি মানুষ ধরেন। জি হ্যাঁ, এর মধ্যে ধরে নিলাম 1-2 কোটি বাদ দিয়ে 14-15 কোটি মুসলিম ধরেন। এই 14-15 কোটি মুসলিমকে যদি মুসলিম টিকিয়ে রাখতে পারি, এটা আমাদের বড় বেনিফিট, বাড়ুক আর নাই বাড়ুক। হ্যাঁ, 1-2 কোটি যে অমুসলিম আছে, মুসলিম মানে পারি আর নাই পারি, অসুবিধা নেই, কিন্তু আমাদের আসল পুঁজি ঠিক আছে। কিন্তু আসল পুঁজি যদি গায়েব হয়ে যায়, 15 কোটির মধ্যে 13 কোটি শিরক বিদাতে লেগে আছে, এরকম যদি হয়, আর যারা শিরক বিদাতে লেগে আছে তাদের অধিকাংশ, আর যারা শিরক বিদাত করেন না তাদের অধিকাংশ, বাকি যে 1-2 কোটি বাঁচলো, হ্যাঁ ওই 1-2 কোটির মধ্যে আপনার 50 লাখ ছাড়া বাকি সব বেনামাজি, তা আসল পুঁজি শেষ, আসল পুঁজি শেষ। আমাদের কিছু পুঁজি নেই তাহলে, বোঝা গেছে কিনা? আমাদের পুঁজি রক্ষা করার চেষ্টা করতে হবে। লভ্য অংশ হচ্ছে অমুসলিমদের দাওয়াত, আর আমাদের আসল পুঁজি হচ্ছে মুসলিম সমাজে যারা শিরকে লিপ্ত, ধর্মের নামে শিরক করে জান্নাতে যেতে চায়, কবর মাজার পূজা করে জান্নাতে যেতে চায়, পীর ধরে জান্নাতে যেতে চায়। জি হ্যাঁ, বিদাতি জিকির করে, আর নাচ নাচ গান, আর নারী পুরুষ একাকার হয়ে জিকির করে, আর এইসব হালকায় জিকিরের বিদাতি খানকায়ে, হ্যাঁ এইসব হালকায় জিকির করে, 6 লতিবার জিকির করে জান্নাতে যেতে চায়, এদেরকে হেদায়াত করা হয়েছে। এটা মুসলিম ভাই আমাদের বিভ্রান্তির শিকার হয়ে আছে, জাহান্নামে চলে যাবে অবস্থায় চলে গেলে, এদেরকে রক্ষা করতে হবে। শিরিককারীরা, বেদাতকারীরা, তৃতীয় আর একটি দল আছে যারা ধর্মের নামে গুমরাহ, তারা হচ্ছে চরমপন্থী, চরমপন্থী যারা সন্ত্রাসী। জি হ্যাঁ, মুসলিম খুন করাকে জান্নাতে যাওয়ার কাজ মনে করে। জি হ্যাঁ, জঙ্গি। জি, ফাসাদকে জেহাদ মনে করে, কি মনে করে? ফাসাদ করে আর ওকে জেহাদ মনে করে, মনে করে যে মুসলিম শাসক সব তাগুত, এই হলো বাড়াবাড়ি তাদের ফতুয়া, সুতরাং কি করতে হবে? সুযোগ বলে মেরে দিতে হবে। হ্যাঁ, যখন ইসলামী আইন দিয়ে দেশে বিচার হয় না, সুতরাং দেশের জজ, উকিল আর এইসব ব্যারিস্টার ফ্যারিস্টার, এইসব যারা আছে আর কর্মকর্তা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, এরা সব তাগুত আর তাগুতের দোসর আর তাগুতের সহযোগী, সুতরাং এদের রক্ত হালাল, এরা হচ্ছে চরমপন্থী। বুঝা গেছে? ধর্মের নামে কি হয়েছে? ফাসাদ করে জেহাদ মনে করছে, কাজটি তাদের ফাসাদ, কিন্তু মনে করে যে আমরা কি করছি? জেহাদ করছি। এদেরকে হেদায়াতের চেষ্টা করতে হবে, কারণ এরা আমাদের মুসলিম ভাই যারা পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামের রাস্তায় চলে গেছে, আসল পুঁজি গায়েব হয়ে যাচ্ছে আমাদের। জি, ধর্মের নামে এই তিনটি দল গোমরা হয়েছে যুগে যুগে, শিরককারীরা মুসলিম সমাজের, বেদাতকারীরা, আর এই চরমপন্থী খারেজিরা, চরমপন্থী খারেজিরা, এদেরকে দাওয়াত দিতে হবে। তৃতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র মুসলিম সমাজের ফাসেক লোকেরা, যারা পাপকে পাপ জেনেও পাপ করে, জানে যেগুলি পাপ তারপরে পাপ করে, বেনামাজি কি জানে না যে আমি অন্যায় করছি? জানে না, জানে না। এদের মাঝে, এই ফাসেকদের মাঝে আর যারা শিরক বিদাত আর চরমপন্থ অবলম্বন করছে, এদের মাঝে পার্থক্য কি?
পার্থক্য হচ্ছে যে শিরিককারীরা মনে করে, পাপ করে মনে করে যে সওয়াবের কাজ করছি, বেদাতীরা মনে করে যে বেদাত করে আমি কি করছি, সওয়াবের কাজ করছি। জঙ্গি বা চরমপন্থী যারা খারেজি তারা মনে করে যে এই করে ফাসাদ করে সে জিহাদ করছি, সওয়াবের কাজ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি, বুঝা গেছে। পক্ষান্তরে বেনামাজিও বুঝে যে কাজটা ভালো করছে না, হুজুর দোয়া করবেন, তাই না? জি হ্যাঁ। সুদখোর মনে করে সওয়াবের কাজ করছি না, লোভ সামলাইতে পারে না, সুদ খাচ্ছে। ঘুষখোর লোভ সামলাইতে পারে না, ঘুষ খাচ্ছে, কিন্তু জানে যে আমি অপরাধী, আমি একজন অপরাধী। জি। মদখোর জানে যে অপরাধী। জি। রোজা রাখছে না, রোজা রাখছেন না, কাজটা ভালো করছে না, কাজ ভালো না। বিড়ি থেকে ধূমপান যারা করছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ঠান্ডা মেজাজে কড়া করে জিজ্ঞেস করলে আবার উত্তর টেঁড়া উত্তর দিবে, বুঝা গেছে। কিন্তু ঠান্ডা মেজাজ জিজ্ঞেস করবেন, আচ্ছা এই যে কাজটা করছেন এটাতে আপনার কি লাভ আছে, এইটু তার সাথে একটু গল্প সল্প করে তারপর জিজ্ঞেস করবেন। আমি বড় বড় অফিসারকে জিজ্ঞেস করেছি যে আপনি কি এতে কোনো ফায়দা পাচ্ছেন, কি এক কথায় স্বীকার, হ্যাঁ কি স্বীকার, বদ অভ্যাস হয়ে গেছে। কি হয়েছে? বদ অভ্যাস হয়ে গেছে। দোয়া করিয়েন যারতে ছাড়তে পারি, তাহলে জানছে যে এই সিগারেট পান করে, বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, এইসব নেশা করে কি করছি, খারাপ কাজ করছি কিন্তু ছাড়তে পারছি না। এরা হচ্ছে দাওয়াতের ক্ষেত্র। এই দাওয়াতের তিনটি ক্ষেত্রের খেয়াল রাখবেন, কোন ক্ষেত্রে আপনি দাওয়াতি কাজ করবেন আপনাকে ক্ষেত্রের খেয়াল রাখতে, ওই হিসাবে আপনাকে উপস্থাপনা করতে হবে, ওই হিসাবে আপনাকে কথা বলতে হবে। জি। যাদেরকে দাওয়াত দেবেন তাদের অবস্থা, তাদেরও তিনটা অবস্থা আছে, যেমন ক্ষেত্র তিনটা তেমন অবস্থাও তিনটা, অবস্থা হচ্ছে তিনটা। মাদু যাদেরকে দাওয়াত দেবেন দায়ী আপনি, আর মাদু যাদেরকে দাওয়াত দিচ্ছেন, এই যাদেরকে দাওয়াত দিচ্ছেন এরা তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে জনগণ, আপনি যাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন শিরক বিদাতের ক্ষেত্রেই, অথবা নামাজে ঘাটতি আছে, মেলা হারামে লিপ্ত আছে, পাপ করছে, দাওয়াত দিচ্ছেন জনগণ, জনগণকে দাওয়াত দেওয়াটা খুব সহজ। জনগণ সাদা সিধা মানুষ, ওকে যদি একটু তারগিব তারহিব করেন, তারগিব তারহিব যারা আরবি ভাষা কিছুটা বুঝেন, তারগিব মানে উৎসাহিত করলেন, কোরআনে বা হাদিসে যে ফজিলত গুলি রয়েছে নেক আমলের ফজিলত বয়ান করলেন, আর তারহিব যে আজাব শাস্তি গুলি রয়েছে এই পাপীদের জন্য ওই আজাবগুলি বয়ান করলেন, আল্লাহর ভয় অন্তরে জাগলো আর জান্নাতের জন্য আগ্রহ জাগলো, হেদায়েত হয়ে গেল, মসজিদ ধরে নিল, শিরক বিদাত থেকে তওবা করে নিল। তৌহিদের ফজিলত বলতেই তৌহিদ গ্রহণ করলো, সুন্নতের ফজিলত বলতে সুন্নত গ্রহণ করলো, শিরক বিদাতের যে ভয়াবহতা, শিরক বিদাতের পরিণাম যে খুব খারাপ, আল্লাহ মাফ করবে না শিরকের অবস্থায় মারা গেলে আর বিদাতের আমল কবুল হয় না, এই কথাগুলি জনগণ যারা শিরক বিদাত করে তাদেরকে বললে হেদায়ত হয়ে যাবে সহজে, এদেরকে হেদায়ত করা খুব সহজ। দ্বিতীয় দল হচ্ছে শাসক গোষ্ঠী, নেতা। আপনি একজন দায়ী সাধারণ মানুষ আর ওর কাছে দেশের ক্ষমতা আছে বা ডিস্ট্রিক্টের ক্ষমতা আছে, হ্যাঁ এলাকার ক্ষমতা আছে, চেয়ারম্যান, হ্যাঁ এমপি অথবা ডিসি, প্রশাসন তার হাতে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই শ্রেণীর লোককে দাওয়াত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের পন্থাটা শিখিয়েছেন মূসা এবং হারুন আলাইহিমাসসালামকে ফেরাউনের কাছে পাঠাবার সময়। কি বলেছিলেন? ইযহাবা ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, তোমরা দুই ভাই যাও, সে খুব বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, ওদের সাথে নরম ভাষায় কথা বলিও, ফেরাউনের সামনে গিয়ে নরম ভাষায় কথা বলিও, ঠান্ডা করে বলিও, মিষ্টি ভাষায় কথা বলিও, শ্রদ্ধা সম্মান রেখে কথা বলিও। জি। ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম প্রথমখানে যদি বলে এই তাগুত, তোর মতো তাগুত কেউ আছে? হ্যাঁ এত বড় তাগুত আদম সন্তান কেউ পয়দা হয়নি, তুই এক তাগুত ফেরাউন পয়দা হয়েছিস, তাহলে সাথে সাথে শেষ, দাওয়াতও শেষ, মূসাও শেষ, ঠিক কিনা? এটা শেখার নেই। আমাদের দেশের কিছু বক্তারা আছে মনে করে যে সরকারের বিরুদ্ধে বললেই তো হিরো হইতে পারবো, আর আমার তখন ভিজিট বাড়বে, তখন ছিল 10,000 বাড়বে, এখন 20,000, ডিমান্ড বাড়বে 30,000, 40,000, 50,000, হ্যাঁ লাখ লাখ টাকা দিয়ে আমাকে অ্যাডভান্স বুকিং দিচ্ছে 6 মাস আগে থেকে। আসলে ইন্নামাল আমালু বিনিয়াত, আল্লাহ তাদের অন্তর অবস্থা জানেন, কিন্তু তারা দেখাতে চাচ্ছে হিরো, কিন্তু এটা আসলে দাওয়াতি পন্থা না।
দেখ খুতবায় উঠলেন, মেম্বারে উঠলেন, আর শাসকের বিরুদ্ধে এরা হয়েছে তাগুত, এরা হয়েছে নাস্তিক, এরা হয়েছে বেদিন, এরা হয়েছে ইসলামের দুশ্মন। দিলেন একবার কড়া কড়া বক্তব্য, জনগণ বেচারারা তো আবেগি, এদের তো রক্ত দিলেন একবারে গরম করে, আর দেশে শান্তি কোথায় আর বিরাজ করে, অশান্তি বিরাজ করছে। আর তারপরে বিশাল মিছিল বের করে দিলেন, আর বিক্ষোভ শুরু হয়ে গেল, ইত্যাদি ফিতনা আর ফাসাদ। সংস্কার কিছু হলো না, ওই খড়ের আগুনের মতো দাও দাও করে দু চার দিন জ্বললো, আর পরে যখন নিমিয়ে গেল তারপরে আর ওই ছায়ে একটু আগুনও খুঁজে পাওয়া যায় না। দায়ী কি? হ্যাঁ, কয়লা পাথরের আগুনের মতো লোক তৈরি করতে হবে, কয়লার আগুন, পাথর, তারপরে আপনার কাঠের আগুন, হ্যাঁ, এই আগুন তাড়াতাড়ি নিভিয়ে যায় না, আর তাড়াতাড়ি জ্বলেও না, দাও দাও করে জ্বলে যাবো, দাও দাও করে নেমে যায়, তাড়াতাড়ি নেমে যায়, এরকম হয় না। জি, অন্তরে আগুন জ্বলছে মুসলিম জাতিকে হেদায়ত করার জন্য বা মানব জাতিকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য, কিন্তু সেই আগুন এই দু তিন দিনে নেমে যাওয়ার নয়। সারা দেশে অথবা সমাজে পরিবারে যে পাপ হচ্ছে এই জন্য ভিতরে জ্বালা, কিন্তু তার মানে এই নয় যে ভাঙচুর আর এই সেই আর মানুষকে উত্তেজিত করে দিলাম, ব্যাস না, এই তো খড়ের আগুনের মতো। আবেগে নিজেরাও হবেন না, আর আবেগে মানুষও তৈরি করবেন, আবেগে দিয়ে কোনোদিন কাজ হয় না। কিন্তু ঠান্ডা ঠান্ডা মেজাজে, ঠান্ডা মস্তিষ্কে আর প্ল্যানিং এর সাথে ভালো পরিকল্পনা নিয়ে আর ভিতকে মজবুত করে যদি দাওয়াতের কাজ করেন, তাহলে সেই দাওয়াতকে কেউ মুছে দিতে পারবে না। একজনকে শেষ করে দেওয়া সহজ, কিন্তু সেই দাওয়াতকে শেষ করে দেওয়া তো সহজ নয়, কারণ সেই দাওয়াত সারা দুনিয়ায় মানুষের অন্তরে বসে গেছে। ওই লোক শেষ হয়ে গেছে, চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু ওই দাওয়াতের কাজ আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য লোক অনেক তৈরি হয়ে গেছে, এখান থেকে বসাবে আর একদিকে দাঁড়াবে। জি হ্যাঁ, সুতরাং ওইভাবে দাওয়াতি কাজ করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম শাসক গোষ্ঠীকে বা নেতাদেরকে অথবা যারা ক্ষমতায় রয়েছে সমাজপতি সমাজের, আপনি সাধারণ একজন মানুষ নাই বা এখান থেকে কিছু শিখে গেছেন দাওয়াতি কাজ করবেন, অথবা একজন আলেম দাওয়াতি কাজ করবেন, সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছেন অথবা দেশে লেখাপড়া করেছেন, কিন্তু আপনার গ্রামের একজন সমাজপতি মণ্ডল মাতবর, আর তার সাথে আদবের সাথে কথা বলতে হবে। মূসা আলাইহিস সালামকে হারুনকে যেমন আল্লাহ শিখিয়েছেন নরম কথা বলো, কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, আল্লাহ কি জানে না যে ফিরআউন কোনোদিন ইসলাম কবুল করবে না? জানতো না আল্লাহ ভালো করে জানে না, সামান্য আল্লাহ ভালো করে জানে যে ফিরআউন হেদায়েত হবে না। তারপরে মূসা আর হারুনকে আল্লাহ কি বলছেন? যাও, শুধু যাও না, নরম করে কথা বলো। আবার এইটাও বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কার, হতে পারে যে তোমার উপদেশ নিতে পারে, আও ইয়াখশা, একটু ভয় তাদের অন্তরে হতে পারে, তোমার কাজ তুমি করে যাও। কি হবে না হবে শেষ পরিণাম আল্লাহ তো সব জানেন, তারপরেও পন্থাটা শিখিয়ে দিচ্ছেন। আরো বলি আমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাদেরকে চিঠি লিখেছেন, চিঠির প্রথম লাইনটা শুধু বলছি, কথা লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য, কি লিখতেন? মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাক্লা আযীমির রুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই চিঠি, যিনি আল্লাহর বান্দা আল্লাহর দাস, নিজেকে ছোট, আল্লাহর বান্দা আমি, আল্লাহর গোলাম আমি, কোনো রাজা নই আমি, কোনো খলিফা নই আমি, কোনো শাসক নই, ওখানে লিখেননি কিন্তু, আছে ওখানে যে আল্লাহর খলিফা আমি লিখছি। এক শ্রেণী লোকের আল্লাহর খলিফা নিয়ে খুব বাড়াবাড়ি শুরু করেছে, আল্লাহর খলিফা নাকি হয়ে গেছে, মিথ্যা কথা, এটা আল্লাহর খলিফা কেউ না। নবী সাল্লাম আল্লাহর খলিফাও লিখেননি, আর আগের নবীর খলিফা হয়েছি বা এই যুগের আমি খলিফা হয়েছি, মিন মুহাম্মাদিন, ভালো করে শুনেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দাস, আর আল্লাহর রসুলের পক্ষ থেকে চিঠি কাকে? হেরাক্লকে, আজিম রোম, যিনি রোমের মহামান্য, আজিম রোমের মহান, এ কথা বলেননি, তাগুত রোম লিখেছেন, রোমের তাগুতকে চিঠি লিখছি, আসলেম তাসলাম, ইসলাম নিয়ে আসো, সহি সালামত থাকবে, এরকম লিখেছেন, আজিমের রোম, রোমের মহানকে লিখছি।
সে তো একটু চিঠিটা শ্রদ্ধা করেছিল, পারস্য রাজাকে যখন চিঠি লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, দূতকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, তারপরও সেই তাগুতকেও, সেই কাফের অগ্নিপূজক মজুসি ইরানি যে রাজা ছিল তাকেও নবী সাল্লাম চিঠি লিখেছিলেন, এলা আজিমে কিসরা, এলা আজিমে কিসরা, পারস্য দেশের মহানকে আমি চিঠি লিখছি। এই আজিমে কিসরাতে শিখানো হয়েছে যে বড়দেরকে, যারা হোমরা চুমরা, যারা নেতা, তাদেরকে শ্রদ্ধার সাথে ইসলামের দাওয়াত দিতে হবে। অনেকে সাহসী করেন, আরে এত বড়দেরকে বলা যায়, কথা লম্বা হলো বলি, আমি মদিনা ইউনিভার্সিটি আসার আগে এক মাদ্রাসায় পড়িয়েছি, জামে সালেফে ফারিগ হওয়ার পরে, তো ওখানকার যিনি মাদ্রাসার জেনারেল সেক্রেটারি, আপনি তো জানেন যে আমাদের দেশের, বা আপনারা জানেন, অনেকেই জানেন যে আমাদের দেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে যেগুলো সেক্রেটারি কারা, যার কাছে পয়সা আছে তারা, যার কাছে পয়সা আছে তারা, গ্রামের মহাজন একজন, ওর নামই ছিল অমুক মহাজন, নামটা বলছি না এখন, দুনিয়া থেকে চলে যাওয়া যেন মাফ করে, তো মহাজন, ওর বাড়িতে আমার লজিং, তখন লজিং সিস্টেম ছিল মাদ্রাসায়, জি 1988 কথা বলছি, 1987-88 আমি শিক্ষকতা করেছি, 89 মদিনে অ্যাডমিশন নিয়েছি, সেই যুগে 10-12 মাদ্রাসার স্টাফ, সেই মাদ্রাসার কেউ, এমনকি হেডমাস্টার যিনি ছিলেন ওখানকার, কেউ বলা সাহস করে না, আর এক হপ্তাহ নামাজ পড়ে না, আর মাদ্রাসা জেনারেল সেক্রেটারি মিটিং করে, কমিটির মিটিং চলছে, সাধারণ মিটিং, মিটিং করার পরে আম বাগানের দিকে আজান হইলো, মাগরিব এসে আম বাগান দিয়ে চলে গেল চোখের সামনে। তো আমি হেডমাস্টার যিনি ছিলেন, তারপরে আমি ছিলাম, তো ওনাকে বললাম যে আপনারা বলেন, ওনাকে বলেন না কেন, আরে আজান হলো নামাজ পড়ছেন না, ও গেল আম বাগানে, আবার এসে নামাজ শেষ হয়ে আবার মিটিংয়ে মসজিদের বারান্দায় বসে গেল, তো একটু বলবেন না, তো কি জবাব দেওয়া যাবে, এ কথা আমি বললাম। তো ওনারা বলছেন যে আপনার লজিং আপনি বলেন একটু, তা বলে অসুবিধা নেই, আমি অবশ্যই বলবো, আপনার না বলে আমি বলবো কেন, খেয়ে নেবে কি করবো, খেয়ে নেবে না, আমার কালকে থেকে না লজিংটা ছেড়ে দেবে, যে না আমাকে নামাজের কথা বলেছে, যেন খাওয়াবো না, অসুবিধা নেই, আল্লাহর জমিন মেলা আছে, হ্যাঁ না ওই চাকরিটাই খাবে, তা অসুবিধাটা কি, হ্যাঁ এইখানে আমার রুজি সীমিত নাকি। তো আমি বললাম যে দেখেন আমি বলছি, ওনাকে হাত খান ধরলাম, সালাম আলাইকুম, তারপরে বললাম আদবের সাথে, বললাম যে আল্লাহ আপনাকে বড় নেতৃত্ব দান করেছেন, এই বড় একটা মাদ্রাসার আপনাকে, বড় মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, এই মাদ্রাসার আপনাকে জেনারেল সেক্রেটারি আল্লাহ করেছেন, আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, মিটিং করছেন, পাঁচ অক্ত নামাজ পড়েন, কারণ জানেন না যে কে কয়দিন বাঁচবে, হতে পারে এখনই আমার আপনার মত আসতে পারে, বয়স আমার তখন মাত্র 24-25, সেই সময় ওনাকে ভাষে বললাম, মুসকি হেসে বলল, মাওলানা সাহেব পড়বো, মাওলানা সাহেব আমাদের অঞ্চল বলে কি মাওলানা সাহেব, মাওলানা সাহেব পড়বো 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 পড়বো, দোয়া করেন পড়বো পড়বো, আলহামদুলিল্লাহ কিছুদিন পরে নামাজ ধরেছে, নামাজ ধরেছে, তারপর থেকে মিটিং করলে ও বাইরে চলে যাবে, নামাজ পড়বে না, এই কাজটা এত বড় কাজ করতো না, হক কথা আমরা বলতে চাই না, ভয় করি যে কি জানি জালেম আছে, কি করে না করে আর কি বলে না বলে, কেন ভয় করবেন, কি করবে, আমার হায়াত কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না, যেদিন মত আছে কারো হাতে একটা হয়েই যাবে, এমনিতে বিছানায় শুয়ে শুয়ে হয়ে যাবে, হাট হাটা করে যারা আছে কে মারতে যাচ্ছে ওকে, কথা বোঝা গেছে, সুতরাং ফালা তাখাফু ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, মানুষকে ভয় করিও না, আল্লাহকে ভয় করো, মুমিন হইলে আদবের সাথে দাওয়াত পৌঁছাইতে হবে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে শিক্ষিত মানুষ, এডুকেটেড, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যাঁ বৈজ্ঞানিক, হ্যাঁ চিন্তাবিদ, তারপরে কি বলছে আমাদের দেশে বুদ্ধিজীবী, হ্যাঁ বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদেরকেও দাওয়াত দিতে হবে, আমরা তো মনে করি বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেওয়া যাবে না, ওরা বাদ, শুধু ফতোয়া দিয়ে দিলাম, ফতোয়াবাজি করে লম্বা, ও নাস্তিক বলে দিলাম, হয়ে গেল, না না নাস্তিক বলে দেওয়াটা দাওয়াত দেওয়া হলো না, এটা আক্রমণ করা হইল, এটা তাদের ক্ষতি করা হইল, তাদেরকে শয়তান, শয়তানকে আরো সুযোগ দেওয়া হইল, শয়তান সুযোগ পেল, আমরা রাস্তা বন্ধ করে দিলাম, কখনো বলবেন না যে ওরা নাস্তিক, বুদ্ধিজীবী মানে নাস্তিক, অথবা অমুক এরা নাস্তিক, না এইসব বলে কখনো দাওয়াতের রাস্তাকে খুলছেন না, আরো বন্ধ করে দিচ্ছেন, আর নিজেদের ক্ষতি করছেন, নিজেদের ইসলামের ক্ষতি করছেন, মুসলিম জাতির ক্ষতি করছেন, এদেরকে দাওয়াত দিতে হবে, এদেরকে কেমন করে দাওয়াত দেবেন, এদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দলিল,
প্রমাণ যুক্তি লাগবে। আম পাবলিকের জন্য অত দলিল প্রমাণ লাগে না, একটু উৎসাহিত করলেই হয়, একটু ভয় ভীতি দেখাইলেই হয়, আর নেতাদের ক্ষেত্রে একটু শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলেই তাদের অন্তরকে আকৃষ্ট করা যেতে পারে। আর যারা এইরকম শিক্ষিত মানুষ তাদের জন্য যুক্তি প্রমাণ লাগবে। জি, এই কথাগুলি যে তিনটি কথা বললাম তিন শ্রেণীর মানুষ সম্পর্কে কোরআনে কারিমে রয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহ বলছেন যে হে নবী, সূরা নাহলের আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি ডাকো তোমার রবের, হ্যাঁ কোন দিকে, রাস্তার দিকে। কোন দিকে ডাকো? নিজের দিকে, নিজের স্বার্থের দিকে, হ্যাঁ নিজের গরজের দিকে, নিজের গরজে আঘাত লাগলে কেটে পড়লাম, না না না, আল্লাহর রাস্তার দিকে ডাকছি, আল্লাহর দিকে ডাকছি। কোরআনে কারিমে হয় সাবিল রাব্বিকা বলা হয়েছে, নাহি দা ইলাল্লাহ বলা হয়েছে। জি, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, অধিকাংশ ইলাল্লাহ বলা হয়েছে, ইলা সাবিল রাব্বিকা এইভাবে বলা হয়েছে। এখানে ইখলাস শিখিয়ে দেওয়া হয়েছে এই আয়াতগুলিতে, ইখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য, দুনিয়ার গরজ মুক্ত হয়ে আপনি, দুনিয়ার স্বার্থ আপনার কাছে তুচ্ছ, দিনের স্বার্থ হচ্ছে সবচেয়ে বড় স্বার্থ আপনার কাছে, এইভাবে দাওয়াত দিতে হবে। আপনাকে কেউ অপমান করলো, করলো আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে অপমান হয়েছে, আপনার চলন দোষে হয়নি, আপনার চলন খারাপ সেজন্য গাল খেয়েছেন না, আর আপনি কারো একটা পয়সা মেরে খেয়েছেন সেই জন্য গাল খাননি। সুতরাং যদি আমরাকে তৌহিদ সুন্নার কথা বলার জন্য গাল দেয় তো খুশি হওয়া উচিত, খুশি হওয়া উচিত, আর আলহামদুলিল্লাহ আমি খুশি হই। কেউ যদি খবর দেয় যে গাল দিয়ে আলহামদুলিল্লাহ, কার জন্য গাল দিয়ে খেয়েছি, কার জন্য গাল খেয়েছি, চলন দোষে কার এক পয়সা মেরে খেয়েছি বলতে পারবে না, আল্লাহর দিনের জন্য। কোন এক সাহাবী জিহাদের ময়দানে তার একটা আঙ্গুল কেটে গেছিল, একটা আঙ্গুল কেটে গেছিল, সহিহ বুখারীতে রয়েছে, আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত, আঙ্গুল কেটে পড়ে গেছে, রক্ত পড়ছে, রক্ত পড়ছে। তিনি এই কবিতাটা আবৃত্তি করেছিলেন, তিনি পাঠ করেছিলেন, হাল আনতে ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকীতি। হে আঙ্গুল, তুমি একটা আঙ্গুল, হাল আনতে ইল্লা ইসবা, একটা আঙ্গুল, দামিতি, তোমার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, রক্ত পড়ছে, রক্ত ঝরছে, যেটুকু তোমার কষ্ট হয়েছে, যে হাতের আঙ্গুল কেটে পড়েছে আর রক্ত বইছে, এইটা ফি সাবিল আল্লাহর রাস্তায় হয়েছে, এটা আমার দুনিয়ার স্বার্থে হয়নি। যে কারো চুরি চুরি করতে গেছিলাম, ডাকাতি করতে গেছিলাম, মার খেয়েছি আর হাতের আঙ্গুল কেটেছে, তা হয়নি। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহর সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে। বলছিলাম ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে, হিকমত কৌশল, এই কৌশল হিকমত বলে বোঝানো হয়েছে যে নেতাদের সাথে কৌশল হবে শ্রদ্ধা সম্মানের, তারা ওপরে আছে, ওপরে রাখেন তাদেরকে, ওপরে থেকেই তাদেরকে নিচে থেকে দাওয়াত পৌঁছান আপনি। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূলি আজিমের রোম ওয়াল মাউইজাতিল হাসানা, আর জনগণ দ্বিতীয় ক্ষেত্র, জনগণকে উত্তম ওয়াজ করলেই চলে, উপদেশ দিলেই চলে, তারগিব তারহিব করলেই চলে, একটু উৎসাহিত করে জান্নাতের পথে, জাহান্নামের পথে, জাহান্নাম থেকে ভয় দেখান একটু, আশা করি জনগণের জন্য হয়ে যাবে। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, আর উত্তম পন্থায় তর্ক করো, যুক্তি পেশ করো, কাদের সামনে, শিক্ষিতদের সামনে। জি, আপনি সবার সামনে একই রকম কথা বললেন, কানে আঙুল দিয়ে সুর করে ওয়াজ শুরু করে দিলেন, ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বসে আছে, আর দেশের এলাকার নেতাও বসে আছে, আর সেখানে অশিক্ষিত লোকেরা বসে আছে, এই ওয়াজ দিয়ে সমাজের কি সংস্কার হবে? হ্যাঁ, শুধু সুর শুনাইছেন, আপনার নিজের ছেলে মেয়েদের সাথে কথা বললে তো সুর হয় না। হ্যাঁ, আপনার রাজনৈতিক পলিটিক্যাল যখন লেকচার দেন তখন তো সুরের ওয়াজ করেন না, আর যখনই কালাল্লাহ কালা রসুল ইসলামের কথা বলতে লাগবেন তখন ভাইরা আমার শুরু করে দিলেন, তিতে কি হবে? বিরক্ত হয়ে গেছে শিক্ষিত সমাজ, এইসব ওয়াজ থেকে বিরক্ত হয়ে গেছে, নেতারা এইসব ওয়াজ শুনতে চাই না, বোঝা গেছে? জি হ্যাঁ, তো আশা করি এগুলি খেয়াল রাখার চেষ্টা করবেন। কথা এতে লম্বা করে ফেলেছি, এখন দায়ীদের আখলাক চরিত্র কেমন হবে বা বৈশিষ্ট্য কেমন হবে খুব সংক্ষেপে বলি, প্রত্যেকটা দলিল আর বলতে পারবো না কারণ সময় অনেক অনেক হয়ে গেছে, আর শেষ করতে হবে আমাকে। বলছেন সময় আছে তাহলে আধা ঘন্টা, তাহলে এক একটু করে দলিল পেশ করার চেষ্টা করবো, না হলে সংক্ষেপ পড়তাম।
প্রথম যে বৈশিষ্ট্য লাগবে দাওয়াতি কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বলতে পারেন, এক নম্বরে কি বলবেন? হ্যাঁ না, একমত না, এলেম না, তার আগে, এলেমের আগেও। হ্যাঁ, নিয়ত, এখলাস, এখলাস নিয়ে, এখলাস আন্তরিকতা, নিষ্ঠা, সব কিছুর আগে এখলাস লাগবে, এখলাস। জি, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, যা কিছু করছেন কিসের জন্য করছি, কার জন্য করছি? আপনাকে কেন বলছি যে ভাই এটা শিরক, আমার কি লাভ আছে? আপনি শিরক করলেই বা আমার লস কি? আর আপনি শিরক থেকে তোবা করলেই বা আমার লাভ কি? একটা পয়সা পাবো নাকি দেবেন? হ্যাঁ, কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইত্তাকুন, আল্লাহ বলছে সূরা আরাফ। এই দুটো কথা আপনার সামনে থাকবে, আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবো, আল্লাহ গো আমি বলেছি, জানিয়েছি ওদেরকে, আর এই আশা নিয়ে যে হতে পারে এরা বিরত থাকবে, সংযত হয়ে যাবে, হ্যাঁ, আল্লাহুম ইত্তাকুন, বেঁচে যাবে জাহান্নাম থেকে, এরা ভুল পথ থেকে বেঁচে যাবে, উদ্ধার হয়ে যাবে এরা। ইখলাস অত্যন্ত জরুরি, এই জন্য নিয়তের হাদিস বহু কিতাবে আইম্মায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি প্রথমে নিয়েছেন, যাতে করে এলেম শিখার আগে, কিতাবটা পড়ার আগে বা এই কাজ কাজ আমলগুলি করার আগে আপনার নিয়তটা ঠিক হয়ে যায়। যেমন নিয়ত তেমন বরকত, হ্যাঁ, নিয়ত গুণে বরকত, আমাদের দেশের ভাষায় বলা হয়ে থাকে ইখলাস। দুনিয়ার কোনো উদ্দেশ্য না থাকে, লোকে দেখানো, লোক শোনানো, আল্লাহ যেন হেফাজত করেন, কখনো যেন এইরকম না আসে, ও আমার মাধ্যমে এত লোক হেদায়ত ছেড়েছে, ভিতরে অহংকার চলে এসছে, ভিতরে একটা সুনাম পাওয়ার আকাঙ্ক্ষা চলে এসছে, আল্লাহ যেন হেফাজত করেন এসব থেকে, এইসব যেন না হয়। আপনাকে কেউ একটু সুনাম করতেই আপনি ফুলে গেলেন, এরকম হবেন না, বেলুনের মতো হবেন না, পাথরের মতো একটু ভারী হওয়ার চেষ্টা করবেন। জি, কেউ সুনাম করলেও যায় আসে না, না দুর্নাম করলেও যায় আসে না, আমি কাজটা ঠিক করছি কিনা এটা দেখার বিষয় আমার, আমি হক পথে আছি কিনা এটা দেখার বিষয়। জি হ্যাঁ, সুনাম করলে ফুলে যাব, এটা ইখলাসের ত্রুটি, দুনিয়ার কোনো গরজ যেন না হয়। সূরা ইউসুফের আয়াত নম্বর 108, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরা, আদু ইলাল্লাহ, এখানে কি আছে? হে নবী তুমি বলো, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা, আদু ইলাল্লাহ, এই রাস্তার দিকে আল্লাহর দিকে ডাকছে, এটা হচ্ছে আল্লাহর দিক, এই আল্লাহর দিকে ডাকছি, কোন দিকে ডাকছি? এই দিকে ডাকছি না, কোন দিকে ডাকছি? জি হ্যাঁ, ওই দিকে ডাকছি, ইখলাস, এই দিকে আসবে না, আমার স্বার্থ না থাকে। জি, মিনিমাম 20,000 যদি দেন তাহলে আপনাদের মাহফিলে আছি, না হলে নেই, কোন দিকে ডাকছি? হ্যাঁ, যে লোক 20,000 দিতে পারবেন না, সুতরাং আপনাদের প্রোগ্রাম নেই নাকি? হ্যাঁ, আর তার চাইতে বেশি 50,000 না, তাহলে কি করছেন সেটা তিনি বুঝবেন। জি হ্যাঁ, আদু ইলা আল্লাহ, আল্লাহর দিকে। ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ। এই আয়াতগুলি একটু আগে বলছিলাম যে ইলাল্লাহ বা ইলা সাবিলি রব্বিকা, এগুলোতে সব ইখলাস শেখানো হয়েছে, আর নিয়তের হাদিস তো জানাই আছে, যেমন যার নিয়ত হবে তেমন তার বরকত হবে। এই মর্মে বেশ কিছু কোরআনে কারীম আয়াত রয়েছে নিয়তের উপর, ইখলাসের উপর। সামনে সপ্তাহে আমার দুবাই আলোচনা আছে ইখলাসের উপর, এর উপর ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা দুবাই হবে। মহান আল্লাহ ইরশাদ করে সূরা হুদের আয়াত নম্বর 15-16, একটু চমকে উঠবেন, যাদের মধ্যে ভালো কাজ করছেন কিন্তু এখলাস নেই, কত যে বড় বিপদ আছে তাদের জন্য, ভালো কাজ করেও বিপদ, মহা বিপদ। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল হায়াত আদ-দুনিয়া ওয়া জিনাতাহা, যে ইহজগৎ চাই, ইহজগতের শোভা সৌন্দর্য চাই, দুনিয়ার লোভ লালসা তার। জি, নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাকে তা দুনিয়ায় যে কিছু করলো তার পূর্ণ মাত্রাই বিনিময় দিয়ে দিব, পূর্ণ মাত্রা আল্লাহ দেবেন। দুনিয়া চেয়েছেন, দুনিয়ার শোভা সৌন্দর্য চেয়েছেন, দুনিয়ার সুনাম চেয়েছেন, দুনিয়ার নেতৃত্ব চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার গরজ পুরা করতে চেয়েছেন, পয়সা চেয়েছেন, আল্লাহ বলছেন পূর্ণ মাত্রায় দেব, দেব না আল্লাহ বলছেন না। ওহম ফিহা লা ইউবখাসুন, এতে কিন্তু কোনো ঘাটতি হবে না, আপনি দুনিয়া চেয়েছিলেন তো,
দুনিয়া আল্লাহ দিয়ে দেবেন, কোনো ঘাটতি হবে না। কিন্তু এই শ্রেণীর লোক যারা দুনিয়া চেয়েছিল, দুনিয়ার শোভা সৌন্দর্য চেয়েছিল, তাদের জন্য আখিরাতে, আর মরলেই আখিরাত শুরু হয়, আখিরাতে পরকালে কবরের জীবন থেকে শুরু করে একেবারে হাশরের মাঠ পর্যন্ত জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই আল্লাহ বলছে। আল্লাহু আকবার, লাইসা লাহুম ফিল আখিরাত ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবে না দিনের দাওয়াতের কাজ করে। ভালো করে শুনে রাখেন, জি, দুনিয়ার গরজে ভালো কাজ করেছেন কোনো কাজে আসবে না। বাপকে খেতে দিয়েছেন, তার জমির লোভে, ভিটে মাটির লোভে, তার ব্যাংকে মেলা টাকা আছে, যদি ভালো করে খেদমত না করি তো এগুলো থেকে বঞ্চিত করে দেবে। লাইসালাম ফিল আখিরাত ইল্লান নার, আখিরাতে জাহান্নাম ছাড়া কিছুই পাবেন না আপনি। ওয়াহাবে তা মা সানাও ফিহা, দুনিয়া যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যাবে, এত দিনের দাওয়াতের কাজ করলেন আর এত ভালো ভালো কথা বললেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছে নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ও বাতিলু মা কানু ইয়ামালুন, যা কিছু ভালো কাজ করেছে সবগুলি বাতিল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আল্লাহর কাছে। সূরা বনী ইসরায়েলের আয়াত নম্বর 28-19 এতেও রয়েছে, মান কানা ইউরিদুল আজিলা, দিনের দাওয়াতের কাজ করে যদি নগদ নগদ চান, নগদ নগদ মানে শুধু পয়সা না, নগদ নগদ দুনিয়ার গৌরজ আর কি, আখিরাতটা ওটা আমি জানি না। কোন একজন বক্তা ওনাকে একবার আমার চোখের সামনে, অনেক আগের কথা বলছি, বলা হয়েছিল যে আপনারা যে এইরকম একবারে টাকা ধার্য করে দিয়েছে যে এত টাকা নেবেন না হলে যাবেন না, তো এটা কি আপনাদের জন্য ঠিক হচ্ছে? সে বক্তার উত্তরটা শোনেন, তো বলছে আমরা দাওয়াতের কাজ করি না, আমরা আমাদের দুনিয়ার রোজগার করছি। কি করছি? দুনিয়ার রুজি রোজগার করছি। এই কথা আমার চোখে কানে শোনা, যারা পেশাদার বক্তা তাদের কথা বলছি। তো যদি এইটাই হয় তো কি বললেন আল্লাহ এই আয়াতের সূরা হুদের আয়াতগুলিতে আর এই সূরা বনী ইসরায়েল আয়াত শুনেন, মান কানা ইউরিদুল আজলা, যারা নগদ চাইবে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, দুনিয়াতে যতটা চাইবো নগদ নগদ আল্লাহ বলছেন দেব, নগদই দেব, ঠিক আছে নগদ চেয়েছ নগদই দেব, ক্যাশ দেব দুনিয়াতে। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমা মাদহুরা, তারপরে তার জন্য জাহান্নাম রেখেছি যেখানে লাঞ্ছিত ধিকৃত হয়ে প্রবেশ করবে। তমান আরাদাল আখিরা, আর যারা দিনের কাজ করে, ইবাদত বন্দেগী করে, দাওয়ার কাজ করে, জি হ্যাঁ, ইসলামের খেদমত করে, আখেরাত চাইব, মান আরাদাল আখেরা, ওয়া সাআলাহা সায়াহা, এবং তার জন্য যথাযথ মেহনত করলো, শুধু মনে মনে চাইলে হবে না। অনেকে আছেন মনটা খুব চাইছে কিন্তু সময় দিচ্ছেন না, না চলবে না। ওয়া সাআলাহা সায়া, মেহনত করতে হবে। আল্লাহ আপনাকে দাওয়া সেন্টারে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে দাওয়া সেন্টারে আপনাকে ছাত্র হওয়ার, সিনিয়র ছাত্র হওয়ার সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলিকে ভালো কাজে লাগালেন না আপনি? আল্লাহ এখান থেকে আপনাকে দিন শিখার সুযোগ দিয়েছেন, দিন শিখে গিয়ে দেশে গিয়ে নীরব চুপ হয়ে গেলেন না, যথাযথ মেহনত করতে হবে। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, যদি যথাযথ মেহনত করে আখিরাতের উদ্দেশ্য করে, তাহলে তার শুকরের মূল্যায়ন করা হবে আল্লাহর কাছে, তার কদর করা হবে, মর্যাদা দেওয়া হবে। ইখলাস যাতে করে থাকে, নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফরিজা আমাদের ওপর ফরজ করেছেন, এবং এই ফরজ কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। কুনতুম খাইরা উম্মা, এই উম্মত ততক্ষণ শ্রেষ্ঠ থাকবে যতক্ষণ এই দাওয়ার কাজ করে যাবে। সুতরাং আমি এই কাজ ফরজ আল্লাহর পক্ষ থেকে আদায় করছি, কোনো এহসান করছি না, কাউকে দিনের কথা শিখিয়ে তাদের ওপর অনুগ্রহ করছি না, এহসান করছি না, বরং আমি আমার ফরজ আদায় করছি। দ্বিতীয় গুণ, মুখলিস হইতে হবে প্রথম, তারপরে হইতে হবে আলেমান, জ্ঞানী হইতে হবে। আলেম মানে বড় বড়, হ্যাঁ, ডিগ্রিধারী আলেম হইতে হবে না, জরুরি নয়, সেটা হইতে পারলে ভালো, কিন্তু জ্ঞানী হইতে হবে। যেই কথাগুলি বলছেন আপনি সে সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে, যে কথাটা বলছেন আপনি, জরুরি না যে ইসলামের সব মাসলা জানতে হবে, এটাও জরুরি নয়। আপনাদের সামনে আলোচনা করছি সেই জন্য আমাকে সব ইসলামের মাসলা জানতে হবে, ফতোয়া জানতে হবে, কোনো জরুরি নয়। ব্যাস আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি
আপনাদের সামনে, সেটা সম্পর্কে আমার জ্ঞান আছে, যাতে করে কোনো ভুল কথা আমি আপনাদের সামনে না বলে দিই। জি, এতটুকু জরুরি, যেটা জানা আছে, যেটা আল্লাহর কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি পেশ করুন। যেখানে জানা নাই, মান সম্মান নিয়ে আপনি পেরেশান হবেন না, সোজা ভাষায় বলে দেবেন যে আল্লাহ আদরি, আমি জানি না, এটাই আপনার, এতে আপনার সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। কিন্তু আজকে ভুল ফতোয়া দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, আর কালকে প্রকাশ পেয়ে গেল যে আপনি ভুল করেছেন, তখন যে লাঞ্ছনা হবে, বেইজ্জতি হবে, সেটা বড় বেইজ্জতি হবে। ওর চাইতে ভালো সাথে সাথে বলে দেবেন যে ভাই আমার জানা নেই, আমাকে লেখাপড়া করতে হবে, ভাই সম্পর্কে জানতে হবে, আমার চাইতে বড়রা আছে, ওদেরকে জিজ্ঞেস করে নেন। জি হ্যাঁ, অথবা অপেক্ষা করে, সোজা কথা। জি, জ্ঞানী মানুষরা বুঝবে, আর যারা জ্ঞানী নয় তারাও ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। জি, আল্লাহর পক্ষ থেকে বলছেন, সুতরাং সন্দেহের ভিত্তিতে কোনো কথা বলবেন না, যেই কথাগুলি বলবেন সেগুলি যেন আপনার সামনে স্পষ্ট থাকে যে এগুলি হক, হক কথা বলছি, যে বাতিল থেকে সতর্ক করছি। এমন না হয় যে ভালো কথাকে আপনি ভুল বলছেন, অথবা আপনি যে কথাটা বলছেন সেটা ঠিক নয়, এরকম যাতে না হয়। এই সূরা ইউসুফের এই আয়াতেই শিক্ষা দেওয়া হয়েছে, 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন, হে নবী তুমি বলো, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা, আল্লাহর দিকে আমি ডাকছি, হাযিহি সাবিলি, এ হচ্ছে আমার রাস্তা, সরল পথ, আদু ইলাল্লাহ, ইখলাস শিখানো হইলো ইলাল্লাহ, আলা বাসীরাতিন, এতে কি শিখানো হইলো, যে আপনাকে এলেম ওয়ালা ব্যক্তি হইতে হবে। ইসলামের কিছুই জানেন না, 50-60 বছর একেবারে পাপের জীবন যাপন করলেন, আর তারপরে সময় দিয়ে দিলেন, ভাই আল্লাহর হস্তে সময় দেন, ভাই আল্লাহর হস্তে সময় দেন, আর সময় দিতে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে এমন এলাকায় গেলেন যেখানে যাওয়ার পরে ওই এলাকার ভাষা জানেন না। হ্যাঁ, জিজ্ঞাসা করছে যে একটু আমাদেরকে বলেন, বলছে আমাদের আমির সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি তো বুঝি না এই ভাষা। জি, একবার তখন জামে সালফে বানারসে লেখাপড়া করি, মদিনা আসিনি, ইন্দোনেশিয়ার মালয়েশিয়া থেকে। জি, চিল্লার ভাইরা এসেছে ভারতে, ইন্ডিয়াতে, মোবারকপুর, শেখ সাফিউর রহমান মোবারকপুরে আমার খুব বড় ওস্তাদ, উনি ওনার কাছে লেখাপড়া করি জামে সালাফিয়ায়, যে রাহিকুল মখতুমের লেখক, যে রাহিমাহুল্লাহ। তো ওনার শহরে বেড়াতে গেছি জামে সালাফে বানারস থেকে, কিছুটা দূরে 150 কিলোমিটার বেড়াতে গেছি, দেখতে গেছি, তো ওখানে বিশাল এক মসজিদ আছে, সে মসজিদে গিয়েছি, গিয়ে দেখি যে 4-5 তলা সব ভর্তি আছে বিদেশি সব মেহমান, যারা এসেছেন এই সময় দিতে এসেছেন ভাইরা। তো জীবনে কোনো দিন বিদেশি লোককে দেখিনি, ওই ইন্ডিয়া বাংলাদেশের লোক ছাড়া আর তো বিদেশি লোককে দেখিনি, কেমন মনটা চায় বিদেশি লোকদের, যারা সৌদি আরবে চলেছেন ওদের আর আগ্রহ নেই, সব দেশ দেখা হয়ে গেছে, তাই না, এখানে বসে কালো সাদা সব দেখা হয়ে গেছে, আর দেখার অত আগ্রহ নাই। কিন্তু আমাদের কি যে আগ্রহ ছিল তখন, ইন্দোনেশিয়ার লোক দেখতে পাবো, মালয়েশিয়ার লোক দেখতে পাবো, যাই। আমার সাথে আরেকজন ছিল মাদ্রাসার ছাত্র, সে ইংলিশ বলতে পারতো, আর আমি তখন আরবি বলতে পারতাম, চলো দুই ভাষাই তো জানি, আর দুটোই তো ভাষা জানলে তো সারা পৃথিবী ঘুরা যায়, অসুবিধা কি, আর এতো ইসলামের কাজে এসছে বলছে। তো ওদের সাথে কথা বলার জন্য গেলাম, সব রুমে রুমে গেলাম আর সালাম দিই আর বলি, আরবি বলি, তখন হাতের ইশারা বলছে আমি জানি না। তখন ওই ভাইকে যে ছিল তার নাম ছিল ইসরায়েল, ওকে বললাম যে ইসরায়েল ভাই তুমি তো ইংলিশ জানো, তো তুমি ইংলিশ বলো, ও মাদ্রাসা কিন্তু ইংলিশ খুব ভালো বলতো, তো ইংলিশ বলো তুমি, ইংলিশ বলে বলছে যে কিচ্ছু জানি না, হাতের ইশারা, তো ওখানে হা হা লাদ্রি, কিচ্ছু জানি না। তো জিজ্ঞেস করলাম যে তাহলে কি কি করবো, তাহলে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, আপনার বিদেশ থেকে এসছেন এখানে, আপনার মেহমান, তো কথা বলতে চাই, বলছে আমাদের আমির সাহেব উনি জানেন ইংলিশ, ওনার কাছে চলে যান, আর আমির সাহেবের কাছে এত প্রাচীর দেওয়া আছে যে ও প্রাচীর ভেঙে যাওয়াই বড় মুশকিল। জি হ্যাঁ, কি কথা বলছিলাম, যে এসেছেন তবলিগ, তবলিগ মানে কি, পৌঁছা দেওয়া, তো কি পৌঁছাবেন, ভারতে এসছেন, বাংলাদেশ এসেছেন, পৌঁছাবার জন্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে, ভারতের ভাষাও জানলেন না, বাংলাদেশের ভাষাও জানলেন না, ইন্টারন্যাশনাল ইংরেজিটাও জানলেন না, ইসলামের যে ভাষা আরবিটাও জান, আরবি জানলে তো আরবি শেখেরা যাচ্ছে, আরবিতে লেকচার দিয়ে দিল, খুতবা দিয়ে দিল, তর্জমা হয়ে গেল, কাজ হয়ে গেল, ঠিক না, আরবিও জানলেন না, ইংলিশও জানলেন না, আর ওই দেশে যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষাও জানলেন না, তাহলে কি সময় লাগাইতে এসেছেন। হ্যাঁ বলেন, কিসের সময় লাগাতে এসছেন, বলছে আমরা শিখতে এসছি, আর একটা রাস্তা আছে শিখতে এসছি, আর শিখার জন্য মাদ্রাসা আছে, বলছে ছোটরা পড়ে, তো বড়দের মাদ্রাসা করেন, যেমন ইসলামিক সেন্টারে মাশাআল্লাহ, তো বড়দের মাদ্রাসা আপনাদের। জি হ্যাঁ, প্রবাসীদের জন্য ইসলামিক সেন্টারগুলো সৌদি আরবের, হ্যাঁ,
বয়সের শর্ত নেই, 5 বছরের ছেলেকে নিয়ে এসে বসে যান, আবার 90 বছরের বিরুদ্ধে এসে আমাদের কাছে দিন শিখেন, অসুবিধা নেই। তো এরকম ব্যবস্থা করে দেন, দেশে এইরকম মাদ্রাসা খোলার প্রয়োজন রয়েছে। শিখতে যদি হয়তো এলাকায় বাড়িতে বসে বসে বিবিরও খোঁজ নেওয়া হলো, ছেলে মেয়েরও খোঁজ নেওয়া হলো, ঘর সংসারেরও খোঁজ নেওয়া হলো, ব্যবসা বাণিজ্য চাষাবাদেরও খোঁজ নেওয়া হলো, আর তার সাথে সাথে দিনও শিখা হইলো। কিন্তু এক দেশ থেকে এক দেশে এসছেন আর একটিও ভাষা বুঝেন না, আর বলছেন আল্লাহর রাস্তায় সময় লাগাইতে এসছি। এই সময় লাগানো যে আল্লাহ কেমন করে কবুল করবেন আপনারাই বলবেন, আমরা জানি না। জি, বলছিলাম যে দায়ীর জন্য কি হইতে হবে, আলেম জ্ঞানী হইতে হবে, যাদেরকে বলছেন তাদের ভাষা তাদের কাছে পৌঁছে দিতে পারছেন ওই ভাষাটাও জানতে হবে, আর যে কথাগুলি পৌঁছাচ্ছেন কোরআন সুন্নার, ওই কোরআন সুন্নার জ্ঞানটাও থাকতে হবে। জানেন না, শুধু শুনে শুনে ফতোয়া দিচ্ছেন। আর একটা কথা কেন বলি, আজকাল শুনে শুনে ওস্তাদ আর শেখদের কাছ থেকে শুনে শুনে ফেসবুকের মেলা মুফতি পয়দা হয়েছে। সাবধান হয়ে যান আল্লাহর ওয়াস্তে, এই শুনে শুনে ফতোয়া দিবেন না, দলিল জেনে ফতোয়া দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন, কারো জন্য হালাল নয় আন ইউফতিয়া বি কালামিনা, আমাদের কথা নিয়ে ফতোয়া দিয়ে বাড়াবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা দিয়ে যদি ফতোয়া না দেওয়া যাবে না দলিলে, তো আমার আপনার শেখ আব্দুল বাকির লেকচার শুনে ফেসবুকের মুফতি হবেন? হ্যাঁ, তওবা করেন আল্লাহর হস্তে। জি, কোন আয়াতের ভিত্তিতে ফতোয়া দিয়েছি, যতক্ষণ উৎস না জানবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষের জন্য ফতোয়া দেওয়া যায় না। সুতরাং আল্লাহর হস্তে দাওয়াত দেন, ফতোয়া দিয়েন না। দায়ী হওয়া সহজ, কিন্তু মুফতি হওয়া সহজ নাই। একটি কথা এখানে আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি ভালো করে শোনেন, যে দায়ী হন মুফতি হয়েন না, আমরাও নিজে দেশে তো মুফতি দাবি করতে তো অসুবিধা নেই, অমুক মুফতি সাহেব আল্লামা সাহেব, কিন্তু আমরা নিজেদেরকে মুফতি বলি না। দাদা বোঝা গেছে, আমরা দিনের দাওয়াতের কাজ করি, মাসলা মাসে যদি জিজ্ঞাসা করেন জানা থাকে তো বলে দেব, আর দাবি করে বসে থাকবো যে মুফতি সাহেব মুফতি টাইটেল নিয়ে এসেছি, না 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 না। ওই 1 বছরের একটা কোর্স করে একটা সার্টিফিকেট হাসিল করে নিয়েছেন, ওই দাওরা পাস করার মতো বা আলেম ফাজল কামেল করার মতো, আর মুফতি সাহেব হয়ে বসে আছেন, এগুলো মুফতি হওয়া জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত দলিল সম্পর্কে সম্যক জ্ঞান না আছে। আমি যেই ফতোয়া দিচ্ছি কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, সরাসরি আয়াত হাদিস থেকে প্রমাণিত হচ্ছে নাকি ইস্তিমবাত হচ্ছে, সেটা জানতে হবে আপনাকে, তারপরে ফতোয়া দেওয়া যায়। এমনি এমনি ফতোয়া দেওয়া শুরু করবেন, এটা মোটেই জায়েজ না। সুতরাং দাওয়াতের কাজ করুন, ফতোয়ার কাজ করিয়েন না। আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে করে ফতোয়া দিচ্ছেন, সাধারণ মানুষরা অল্প কিছু শিখে, ফতোয়া দিবেন না। হ্যাঁ, তাওহীদ সুন্নতের কথা প্রচার করুন, তাওহীদ সুন্নতের কথা প্রচার করুন, আর তারপরে দিনের মাসায়েলের ক্ষেত্রে ফতোয়া ছাড়া যেগুলি বলা যেতে পারে সেগুলি, নামাজের গুরুত্ব, নামাজ না পড়লে কি হইতে পারে ইত্যাদি, আর ইবাদত বন্দেগী আখলাক চরিত্র ইত্যাদি সব মানুষের গঠন করার চেষ্টা করেন। আলা বাসিরাতিন আদু ইলাল্লাহ আলা বাসিরা, বাসিরাতের সাথে, বাসিরাত মানে ইলমের সাথে, বাসার মানে হচ্ছে চোখ, আর বাসিরা মানে অন্তরের চোখ। অন্তরের চোখ কখন খুলবে, যখন ইলম হবে তখন। জি, অন্তরের চোখ খুলে অন্তর, ইলম আছে ভিতরে, ইলম নিয়ে দাওয়াতের কাজ করবেন, বিনা ইলমে দাওয়াতের কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম শিখার তৌফিক দান করে। তৃতীয় গুণ হচ্ছে যে আপনি সাবির হবেন, ধৈর্যশীল হবেন, আপনি সহনশীল হবেন, বরদাস্ত করতে শিখবেন, আপনি নম্র হবেন, নরম হইলেই বরদাস্ত করতে পারবেন, আর কড়া হইলে বরদাস্ত করতে পারবেন না, কড়া হইলে চলবে না। নরম হইতে হবে, সহনশীল হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, আবেগী হইলে হবে না। ও কেন গাল দিল, আমি কি গাল দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমার কি লোক নাই গাল দেওয়ার নাকি? না না না, প্রতিশোধ না, ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, যদি গালের বদল গাল দেন অথবা মন্দকে মন্দ দিয়ে দূর করেন, তো লোকেরা দেখবে যে দুইজনই সমান। দাদা বুঝছেন না, বুঝছেন না, আমার আপনাকে কেউ গাল দিল আপনার দিনের কাজের জন্য, আর আপনার লোকেরাও গাল দেন আর নাই দেন, খারাপের জবাব খারাপ দিয়ে দিলেন, তো যে এরা তো সবাই কামড়া কামড়ি করছে, বলবে না বলবে না। কিন্তু যদি গালের জবাব দলিল দিয়ে দেন, তো গাল দিচ্ছে আপনি দলিল দিয়ে জবাব দেন, অর্থাৎ দলিল প্রমাণ সহ আপনি তাদের অসারতা প্রমাণ করেন,
তাদের ভ্রান্ত আকীদাগুলির খণ্ডন করেন, তারপর তাদের সংশয় নিরসন করেন, তাহলে মানুষ, আর তারপরে ওরা গাল দিচ্ছে, আপনি দোয়া দিচ্ছেন তাদেরকে, আল্লাহ মাহাদি কৌমি ফাইন্নাহুম লা ইয়ারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের লোকেরা মারছে, মক্কার লোকেরা জুলুম অত্যাচার করছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ মাহাদি কৌমি ফাইন্নাহুম লা ইয়ারুন, আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো, এরা অবুজ বেচারারা জানে না, এরা চিনলো না আমাকে, যদি জানতো তাহলে এরকম গাল দিত না, এরকম আমাকে মারতো না, মানসিক আর শারীরিক জুলুম অত্যাচার করতো না এরা। যখন এটা দেখবে, দৃশ্যটা কিন্তু জনগণ দেখছে যে এরা গাল দিচ্ছে আর এ দলিল দিচ্ছে, এ ধৈর্য ধরছে, এ মার খাচ্ছে, ওরা মারছে, তখন আপনার পক্ষে চলে আসবে। মানুষের স্বভাব হচ্ছে যারা মার খায়, যারা গাল খায়, তাদের পক্ষ নিয়ে নেয়, আপনার কিচ্ছু বলা লাগবে না, আমার পক্ষে আসে, ওরা এমনি আপনার পক্ষে হয়ে যাবে। গ্রামে দুই একবার মারলো আপনাকে, গাল দিল, মসজিদ থেকে বের করে দিল, বিদাতিরা এই কাজ করছে, ধৈর্য ধরেন আপনি, দেখবেন কিছুদিন পরে গ্রামের লোক আপনার পক্ষে হয়ে যাবে, কিচ্ছু বলা লাগবে না, কারণ দেখবে যে এই লোক মার খেলে একটা খারাপ কথা বলে না, এদের জন্য আরো হিতাকাঙ্ক্ষী হেদায়তের দোয়া করছে, আর এরা সবসময় বাড়াবাড়ি করছে, না এদের সাথ দেব না, এদের কাছে দলিল দেখছেন, এদের এর কাছে দলিল দিচ্ছে, বিবেক আছে তাদের। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, সূরা আলে ইমরান আয়াত নম্বর 159, আল্লাহর রহমতে তুমি নরম হয়েছো, তুমি যদি নরম না হতে, আর তুমি যদি পাষণ্ড হইতে, তুমি যদি নিষ্ঠুর হতে, আর তোমার চরিত্র যদি শক্ত হইতো, তাহলে লানফাদ্দু মিনহা হলে মানুষরা পালিয়ে যেত, তোমার পাশে কেউ আসতো না ঘনিয়ে। আর মুসা আলাইহিস সালামের কথা, হারুন আলাইহিস সালামের কথা তো বললাম আপনাদেরকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এই ক্ষেত্রে শোনায়, যে হাদিসটি অনেকে শুধু শাসক নেতাদের ওপর ফিট করে, শাসক নেতাদের ক্ষেত্রে নয়, শাসক নেতারা নেতৃত্ব দেয় দেশের ওপর অথবা মানুষের শরীরের উপর, কিন্তু দায়ী এলাল্লাহ মানুষের অন্তরের উপর নেতৃত্ব দেয়, জি হ্যাঁ, মানুষের মনের ওপর নেতৃত্ব দেয়, মানুষের মনকে কেড়ে নিতে পারে দলিলের মাধ্যমে, জি হ্যাঁ। সুতরাং এই ক্ষেত্রে যেমন শাসকদেরকে জনগণ বা প্রজাদের সম্পর্কে, দেশবাসী সম্পর্কে নরম হইতে বলা হয়েছে, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই হাদিসটি ফিট করতে হবে দায়ীদের ক্ষেত্রে, আলেম সমাজের ক্ষেত্রে, বা যারা দাওয়াতি কাজ করবেন, আপনি কি আপনার বাপ মা আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন, এই ক্ষেত্রে যে আপনাকেও নরম হইতে হবে। তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আর বদদোয়া রয়েছে, দোয়াও রয়েছে আর বদদোয়া রয়েছে, সহিহ মুসলিম হাদিস, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাই, হে আল্লাহ আমার উম্মতের কেউ যদি কোনো কাজের দায়িত্ব পায়, কেউ দেশের শাসনের দায়িত্ব পেয়েছে, কেউ দাওয়াতি কাজের দায়িত্ব পেয়েছে, বুঝছেন না, বুঝছেন না, দেশের দায়িত্ব না কিন্তু এলমি ময়দানে দায়িত্ব পেয়েছেন, দাওয়াতের ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন, ধর্মীয় নেতৃত্ব পেয়েছে, ধর্মের ক্ষেত্রে আপনি দায়িত্ব পেয়েছেন, আল্লাহ আমার উম্মতের কোনো কিছু যদি কেউ দায়িত্ব পায়, দায়িত্বশীল হয়, ফাসাক্কা আলাইহিম, আর তাদের জন্য যদি সে কঠিন করে ফেলে, একবার কঠোর হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল, শক্ত আচরণ করলো তাদের সাথে, খারাপ আচরণ করলো, ফাসকুক আলাইহে, তাহলে ওই ব্যক্তির ওপর তুমি কঠিন করে দাও। দিনের দাওয়াত দিতে গিয়ে যদি আপনি বাপ মায়ের সাথে, আত্মীয়জনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, দেশবাসীর সাথে, গ্রামবাসীর সাথে, অথবা নিজের ভাষাভাষীদের সাথে, জাতির সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া রয়েছে যে খারাপ আচরণ করেছে, সুতরাং আল্লাহ তুমি তার জন্য কঠিন করে দাও, আল্লাহ আপনার জন্য কঠিন করে দেবেন, হে দাই। আর যদি আপনি তাদের সাথে নরম ব্যবহার করেন, তাহলে নবীর নেক দোয়া রয়েছে। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, আমার উম্মতের কোনো কিছুর যদি কেউ দায়িত্ব পায়, দিনের কাজের দায়িত্ব পেয়েছেন আপনি, আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন, মন মেজাজ দিয়েছেন দাওয়াতি কাজের, এলেম দিয়েছেন, এখন সেই কাজগুলি চালিয়ে যাচ্ছেন, দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, এই আল্লাহ সম্মান দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে যদি ফারাফাকা বিহিম, জাতির সাথে যদি নম্র আচরণ করে, ফারফক বিহিম, তাহলে তার সাথে কি করো, তুমিও আল্লাহ নম্র ব্যবহার করো, তুমিও তার উপরে মায়া করো, তুমিও তার উপরে দয়া করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে যারা নরম প্রকৃতির দায়ী, নরম ভাষায় মানুষকে হেদায়াতের জন্য চেষ্টা করবে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, নেক দোয়া রয়েছে। আর যারা এমন খারাপ আচরণ করবে যে রাস্তায় বন্ধ করে দিল, খারাপ ব্যবহার করে বরং আরো গুমরাহির দিকে ঠেলে দিল, তাদের খারাপ আচরণের কারণে,
তাদের জন্য বদ্দ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চার নম্বর চরিত্র হচ্ছে আলেম হওয়ার পরে আমেল হইতে হবে। আপনি যা কিছু শিখছেন, যা কিছু প্রচার করবেন, তার আগে কি করতে হবে? নিজে আমল করতে হবে। ওই যে বললাম সুরে আসরে ওয়াতাওয়াসাউবিল হাক্কের আগে কি আছে? ও আমেলুস সালেহাত, ভালো কাজ করতে হবে। আপনি নেক হবেন, আপনাকে যদি আপনি শেখ মানুষ অথবা আপনি শেখ না, শেখের ছাত্র, সিনিয়র ছাত্র, আর আপনার আশেপাশে যে লোকগুলি আছে মাঝে মধ্যে মাসে দু চার দিন জামাতে নামাজ পড়তে আসে, বা হয়তো পাঁচ অক্তই পড়ে কিন্তু বিদাত করে, হয়তো অনেক বিদাতই আছে পাঁচ অক্ত নামাজ পড়ে আর ফজর আগে এসে নামাজে হাজির, আপনাকে এসে খুঁজছে এই লোকটা তো খুব দাওয়া দাওয়া করে আর ইসলামিক সেন্টারে ডাকে, তো এখানে তো ওর বাসা, তো ফজরে কেন খুঁজে পাই না? বলেন আপনাকে যদি ফজরে খুঁজে না পায়, আপনি হুজুর, আপনি শেখ অথবা আপনি হুজুরের ছাত্র, ইসলামিক সেন্টারে যাতায়াত করেন, আর ওই বেদাতি যে ব্যক্তি বেদাতি বলছেন সে ফজরে নামাজে আসে আপনাকে খুঁজে পায় না, তা আপনার কাছ থেকে কি শিখবে? কখন আপনার দাওয়াত কবুল করবে না? সুতরাং আপনাকে সৎকর্মশীল হইতে হবে। আপনি যা কিছু শিখাচ্ছেন আর যা কিছু জেনেছেন তার প্রতি আমল করুন আগে, আর আমল করে যখন মানুষকে দাওয়াত দেবেন তখন সেটা ফলপ্রসূ হবে। এবং যদি ঘাটতি থাকে তাই বলে আমি এই কথাটি বলবো না অতক্ষণ যতক্ষণ আমি না আমল করব, এটাও ভুল তরিকা। আপনাকে আল্লাহ বদনসিব করেছেন, হয়তো আপনি আমল করতে পারেন না, তারপরে বলতে থাকেন, তবে সেই কথার তাসির কম হবে। যখন আপনি আপনার আমল খারাপ হবে তখন আপনার দাওয়াতে বরকত কম হয়ে যাবে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দাওয়াতের কাজ মানে শুধু টাইম পাস নয়, দাওয়াতের কাজ মানে মনের ঝাল মিটানো না, বুঝেন, মনের ঝাল মিটানো, হ্যাঁ, আক্রোশ মিটানো। দেখছেন যে একটা লোক বেদাত করে বা শিরিক করে বা এই লোকটা নামাজ পড়ে না, বললে নামাজ পড়ে না, একদিন বইলে ভালো করে মনের ঝালটা মিটিয়ে নেব, এটা উদ্দেশ্য হবে নাকি? নামাজ পড়ে না, মিয়া নামাজ পড়েন না, কি মুসলমান, মুসলমান এটা চরিত্র নাকি, এরকম করে বলবেন না? আপনি তার হিতাকাঙ্ক্ষী হবে, তার দরদি হবে, তাকে হেদায়াত করার জন্য উদ্গ্রীব হবেন, আপনি হারিস হইতে হবে আপনাকে। আম্বিয়া রসুলগণ এইরকম ছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে। একটি আয়াত রয়েছে সূরা কাহফ, সূরা কাহফের আয়াত নম্বর 6। আল্লাহ নবী সাল্লামকে সান্ত্বনা দিতেন মাঝে মাঝে কোরআনে কারিমে, যে নবী তুমি তো মনে হচ্ছে যে এই লোকগুলো হেদায়াত হচ্ছে না, সেই জন্য তুমি আত্মহিত করে ফেলবে, তুমি যখন মনে মরিয়ে যাবে মনে হার্ট অ্যাটাক করে, এত কেন আক্ষেপ তোমার, আর এরা হেদায়ত না হইলো তো তাতে কেন এত পরেশান কেন? তাহলে আপনাকে পরেশান হইতে হবে যে জাতি কেন হেদায়ত হচ্ছে না, এরাকে কেমন করে শিরিকটা ছাড়াবো, এরাকে বিদাতটা কেমন করে ছাড়াবো, এদেরকে সহি আকিদে মানহাজে কেমন করে নিয়ে আসবো, এদেরকে এই এই বেনামাজিকে নামাজে কি করে বানাবো, কোন তরিকা থেকে বানানো যেতে পারে? জি হ্যাঁ, আপনাকে সব সময় এর জন্য সচেষ্ট থাকতে হবে এবং চিন্তা করতে হবে। ফালা আল্লাকা বা আখে ও নাফসাকা ইনলাম ইউমেনু বিহাজাল হাদিসে আসাফা, ফালা আল্লাকা বা আখে ও নাফসাকা আলা আসারে ইনলাম ইউমেনু বিহাজাল হাদিসে আসাফা। আল্লাহ বলছেন ফালা আল্লাকা বা আখে ও নাফসাকা আলা আসারে, হে নবী মনে হচ্ছে এই সব যারা কাফের, যারা ইসলাম গ্রহণ করছে না, তাদের পিছনে পড়ে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, নিজে মনে হচ্ছে আত্মহত্যা করে দিবে, তুমি মরে যাবে। জি ইনলাম ইউমেনু বিহাজাল হাদিস আসাফা, আক্ষেপ করে মনে হয় মারা যাবে যদি তারা এই কোরআনে কারিমের উপর ইমান না নিয়ে আসে। এই কোরআনে কারিমকে এখানে কি বলা হয়েছে? ইনলাম ইউমেনু বিহাজাল হাদিসে বলা হয়েছে। তো কোরআনের একটি নাম হচ্ছে আল হাদিস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করেছেন, যা বলেছেন আর যার স্বীকৃতি দিয়েছেন তার নাম হচ্ছে হাদিস। সুতরাং কেউ যদি নিজেকে পরিচয় দেয় যে আমি মুসলিম, তার সাথে সাথে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী এই অর্থে, তাহলে সেটা মন্দ কথা না, এবং সেটা তার সম্পৃক্ততা প্রকাশ করলো কোরআন এবং সুন্নাহর সাথে। কিসের সাথে? আহলুল হাদিস মানে হাদিস হচ্ছে কোরআনে কারিম আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এমন ব্যক্তি বা এমন দল যারা কোরআনও মানে এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে, সহিহ হাদিস অনুযায়ী আমল করে, কোনো ব্যক্তির সাথে তাদের লেভেল জড়িত নয়। অনেক আপত্তি করে এর উপর যে ইনাম দেওয়া যাবে না, আমাদেরকে মুসলিম হইতে হবে, একটা মুসলিম গ্রুপ তৈরি হয়েছে, হ্যাঁ কথাগুলি খুব ভালোই তাদের। আমি ওদেরকে একটা কথা বলবো, সেটা আমার কথা না,
মদিনা ইউনিভার্সিটির একজন খুব সিনিয়র শেখ ছিলেন, শেখ সোহেল সোহেমি হাফেজাহুল্লাহ তাআলা, মসজিদে নববীতে তার দার্স হয়। তিনি বলেছিলেন যে অসুবিধা নেই, আমরা এই নামকে ছেড়ে দেব, নামের দরকার নেই, এটা তারা ওই নামগুলি আগে ছেড়ে দিক। কি বুঝলেন আমার, বুঝলেন কথা না বুঝলেন না? যারা বলছে যে আপনারা কেন এই নাম বলছেন সালাফি, আবার মোহাম্মদি, কে বলছে যে আলে হাদিস, এইসব নাম কেন বলছেন? অসুবিধা না, এই নাম কোনোদিনই জান্নাতে নিয়ে যাবে না কাজ না থাকলে। যদি কাজ না থাকে, শুধু 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 এই নাম থাকে, তো এই নাম কোনোদিন নাজাত দেবে না। কিন্তু এটা পরিচিতির জন্য, শনাক্ত করার জন্য নামটা বলার প্রয়োজন কেন হয়েছে? এই জন্য যে আপনারা কোনো ব্যক্তির সাথে জড়িত হয়ে নামকরণ করেছেন নিজের, ওই নামগুলো আপনারা বাদ দিয়ে দেন। হ্যাঁ, কেউ নিজের নাম রাখবেন আপনি হাম্বেলি, শাফি, মালিকি, হানাফি, দেবন্দি, রেজবি, এই নামগুলি, এই নামগুলি যখন বাদ হয়ে যাবে, আপনারা বলবেন আমাদের নাম সব মুসলিম, তখন বলবেন আমরা সব মুসলিম, আর সবার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, শেষ, আর নামের দরকার নেই। যখন ব্যক্তির সাথে জড়িয়ে নাম রাখতে পারছেন আপনি, যেটা ব্যক্তির অন্ধত্বর দিকে ইঙ্গিত করছে, তাহলে কেউ যদি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রেখে নামকরণ করে, তো ওতে কেন গায়ের জ্বালা হবে? তারপরও সেই নাম ছেড়ে দেবো, আপনার আল্লাহর রাস্তায় নামটা ছেড়ে দেন, কোনো দরকার নেই। সালাফি নামটি সালাফের সাথে সম্পর্ক, সালাফ কারা? সাহাবায়ে কেরাম সালাফ, তাবেইন সালাফ, তাবা তাবেইন সালাফ, সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই সালাফ, তাদের সকলের অনুসারী। আপনি একজনের সাথে নাম যদি জড়িয়ে রাখতে পারেন, তো আমরা যদি সকল সাহাবি, তাবেইন, তাবা তাবেইন সাথে জড়িয়ে নাম রাখি, সালাফি, তো এতে কেন গায়ের জ্বালা কষ্ট হবে? জি হ্যাঁ। তারপর আবার বলছি যে এই নামও ছেড়ে দেব, আর এই নামের কোনো মূল্য নেই, জরুরিও নেই এই নাম। যদি আপনাদের ওই নামগুলি উঠে যায়, তাহলে সকলে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, সবাই মুসলিম হয়ে এক আল্লাহর ইবাদত করবেন, এক রাসূলের অনুসরণ করবেন, এক কাবাকে কিবলা বানাবেন, তাওহীদ হবে আমাদের দিন, সুন্নাহ হবে আমাদের দিন, শিরক বিদাত বর্জন করব, চরমপন্থা বর্জন করব, আর ফরজ ওয়াজিব আদায় করব, হারাম নাজাস থেকে বাঁচার চেষ্টা করব, এটা হচ্ছে দিন। জি, আর সবাই আমরা মুসলিম, যথেষ্টই মুসলিম নাম। জি, বলছিলাম হেদায়েতের জন্য আগ্রহী হবেন, হেদায়েতের জন্য আগ্রহী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই উদগ্রীব হইতেন মানুষকে হেদায়েতের, হেদায়েত করার জন্য, মানুষের কল্যাণ কামনার জন্য। ওই রকমই যেমন রুগী, রুগী ডাক্তাররা চিকিৎসা যে করে, সব ডাক্তারকে রুগী পছন্দ করে না, হ্যাঁ, আর সব ডাক্তারের কাছে রুগী গিয়ে শান্তি পায় না, বুঝলেন তো না? অনেক ডাক্তারের কাছে গেলে আর ও ডাক্তারের কথা শুনলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়, আর অনেক ডাক্তারের কাছে গিয়ে ভালো ওষুধ দিলেও মনটা খারাপ হয়ে ডাক্তার কাছ থেকে বেরিয়ে আসে, হয় না? হয় না? আরে ডাক্তারের কাছে গেলাম, কিছুই বললো না কি হয়েছে না হয়েছে, শুধু ওষুধ লিখে দিয়ে দিল, এরকম ওষুধ কে খায়, করেন না? করেন না। কিন্তু ডাক্তার যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়, সে আপনাকে পরামর্শ দেবে, এই খাবেন, এই খাবেন না, এই কারণে আপনার এটা হয়েছে, আপনি চিন্তা করবেন না, আপনি এই চাইতে বড় বড় সমস্যা হয়, এই তো প্রাথমিক স্টেজে আছে, কিচ্ছু হবে না, সব ভালো হয়ে যাবে, অর্ধেকটা ভালো হয়ে গেছে, অথচ ক্যান্সার, অর্ধেকটা মন হালকা হয়ে গেছে, বোঝা গেছে? কিন্তু ডাক্তার যদি বলে যে আপনার প্রেশার খুব বেশি, যে অবস্থা, আপনি যে কখন আছাড় খেয়ে পড়েন, আর কখন যে প্যারালাইসিস হয়ে যায়, কি কখন যে হার্ট অ্যাটাক হয়, ওখান থেকে মাথা ঘুরবে আপনার, ঠিক না? জি হ্যাঁ। তাহলে আপনাকে ওই রকম হইতে হবে, রোগী মানুষকে, রোগী মানুষকে রোগমুক্ত করার জন্য ডাক্তার যতটা চেষ্টা করে পয়সার বিনিময়ে, আপনি লিল্লাহ ফিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, এরা হচ্ছে রোগী, শিরকে লিপ্ত রোগী, বেদাতে লিপ্ত রোগী, পাপি হচ্ছে রোগী, ফরজ ত্যাগকারী রোগী, যে হারাম নাজাজে লিপ্ত, কাবিরা গোনা করে সে রোগী, হ্যাঁ, যারা কুফুরির অবস্থায় রয়েছে তারা রোগী, বড় রোগী। সুতরাং এই রোগীদেরকে উদ্ধার করার জন্য, রোগমুক্ত করার জন্য প্রাণ চেষ্টা করতে হবে আপনাকে, একজন দিনের চিকিৎসক হিসাবে। এর জন্য আপনাকে বড় আগ্রহী হইতে হবে। ৬ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে হাকিম হইতে হবে। হাকিম মানে, জি, হাকিম মানে কি?
হাকিম মানে আমরা বলি যে কৌশলকারী, তাই না? কৌশলটা ঠিক, তো কৌশল মানে কি? কৌশল মানে ধোকাবাজি না, কৌশল মানে ভাঁওতাবাজি না, আর কৌশল মানে দিনের ক্ষেত্রে গোপন করা, লুকিয়ে রাখা নাই, না না এগুলো বলা যাবে না, এগুলো বললে ঝামেলা হবে, সারা জীবন জানাইলেন না ওদেরকে। আরে সমাজে যদি বলি যে মিলাদ করা বিদাত, ঝামেলা হবে, বলবো না। লোকজন নামাজ পড়ছে, ওদেরকে যদি বলি যে নাওয়াই তো পড়া যাবে না, ঝামেলা হবে, বলবেন না? না বলতে হবে। কিন্তু কোনটা আগে বলতে হবে, কোনটা পরে, কোনটা এখনই বলতে হবে, কোনটা একটু পরে, এগুলো আপনাকে বিবেক বিবেচনা করতে হবে। একটা লোক কালেমা পড়তে এসে মুসলমান হবে, আর টাকনার নিচে তার কাপড় আছে, তার মুখে নাই তার দাড়ি, চুলগুলো খুব বড় বড় হয়ে আছে, বোঝা গেছে? হ্যাঁ, হাফ প্যান্ট পরে আছে, বলছে আমি মুসলমান হব। ওকে যদি বলেন টাকনার নিচে কাপড় থাকলে টাকনার নিচে কাপড়ে জাহান্নামে যাবে তোমার, ওইটাকে বলবেন? মুখে দাড়ি নেই, দাড়ি রাখতে হবে। অনেকেই নিয়ে আসে ইসলাম কবুল করাবার জন্য, আর নিয়ে আসার পরে সাথে সঙ্গী হয়ে আসে, আসার পরে বলে যে ছেলেটা কলমা পড়বে, কিন্তু এর খাতনার ব্যবস্থাটা করে দেন। কি বুঝলেন? পয়লা দিন নিয়ে এসছে কলমা পড়ার জন্য, এখনো কলমা পড়া হয়নি, অথবা কলমাটা পড়েছে সদ্য এখনই, আর বলছে একটু খাতনার পেপারটার ব্যবস্থা করে দেন, যাতে করে হাসপাতালে খাতনা হয়ে যায়। ও তো নিউ মুসলিম আছে, বাপরে বাপ, আমি কলমা পড়লাম, এখন আমরা চামড়া কাটবে, এই তো মুসিবত। হ্যাঁ, পালা এখান থেকে, আর আসা যাবে না, এই পেপারও নিব না, আর ইসলামিক সেন্টার আসবো না, করবে না, করবে না, হেকমত জানতে হবে। এই কিছুদিন আগে এক লোক ওইরকম ইসলাম গ্রহণ করে তিনি এসে সাথে, আসার পরে যেমনই কলমাটা পড়া হয়েছে, বলছে একটা পেপারের ব্যবস্থা করে দেন, সেন্ট্রাল হসপিটালে গিয়ে দেন, একটু খাতনা করাবো। খাতনা করাবেন, খাতনা পরে আগে দিন শিখান। হ্যাঁ, ওই ইসলামের আরকান, ইমানের আরকান মুখস্থ করান, দুয়া সূরা মুখস্থ করান, নামাজটা পাচক তো ঠিক করান, আর তারপরে হারাম কাবিরা থেকে বাঁচান, তারপরে খাতনা করা যাবে। খাতনা এক্ষুনি খাতনা, চুপ থাকেন তো, হেকমত জানতে হবে আপনাকে। এখন যাকে আপনি হেদায়ত করবেন, দেখবেন বড় রোগ থাকতে ছোট রোগের পিছনে পড়বেন না, বড় রোগ থাকতে ছোট রোগের পিছনে পড়বেন না। একটা লোক বেনামাজি, দাড়িও রাখে না, একসাথে সবটাই, এই দাড়ি রাখো নামাজ পড়ো নাকি? না না না, আমার দেশের লোকেরা এইরকমই করেছে, টুপি শিখিয়েছে, দাড়ি শিখায়নি, টুপি আর দাড়ি সমান করে দিয়েছে, টুপি শিখেছে, নামাজ শিখায়নি। দু তিন দিন আগে এক লোক দেখছি, বয়স 60 বছর হবে কমপক্ষে, আসরের পুরো নামাজ হয়ে গেল, টুপি মাথায় দিয়ে আছে, দাড়িও নেই, নামাজও গেল না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এটা দৃশ্য। মুসলিম টুপিটা রাখতে হবে, কি করতে হবে? টুপিটা রাখতে হবে, নামাজ পড়ি আর না পড়ি। জি হ্যাঁ, টুপি না হইলে নামাজ হবে না, এগুলো জেহালত, এগুলো অজ্ঞতা। তাহলে আপনাকে দিন শিখাইতে হবে, বুঝতে হবে যে কোনটা দিন আর কোনটা দিন নয়, কোনটা জরুরি কোনটা জরুরি না, কোনটা আগে কোনটা পরে। হেকমত মানে, হেকমতটা অত্যন্ত ব্যাপক কথা, হেকমত মানে যেখানে যেটা রাখতে হবে, রাখা উচিত সেখানে সেটা রাখবেন, যেই সময় যেই কথাটি বলা উচিত সেই কথাটা তখন বলতে হবে, যে যখন যেই বিষয়টি সম্পর্কে তাকে সজাগ করা উচিত তখন সেটা করতে হবে, বিশেষ করে যারা প্রাথমিক স্টেজ আছে না, অনেক পুরাতনে গেছে, ধীরে ধীরে সব কথা বলেন। আচ্ছা, সব সময় নরম হওয়া হিকমত না, সব সময় কড়া হওয়া হিকমত না। জি, এই ক্ষেত্রে দলিলগুলি বলি তাহলে বুঝবেন। যখন জালেম শাসকের কাছে আল্লাহ পাঠাচ্ছেন মুসা হারুনকে আলাইহিমাস সালাম, তখন আল্লাহ কি বলছেন? হ্যাঁ, কি হইতে হবে? নরম হইতে হবে, ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ বলছেন সূরা তাহরিমের আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান্নাবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ইয়া আইয়ুহান্নাবী, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো। আল্লাহ কি বলছেন? তাদের সাথে কঠোরতা অবলম্বন করো। আল্লাহ বলছেন ফাবিমা রহমাতি মিন আল্লাহ লিনতালহুম, নবীকে সূরে আলে ইমরানে বলছেন যে তুমি আল্লাহর অনুগ্রহ পূর্বক কি হয়েছো, নরম হয়েছো,
আর এখানে বলছেন ওয়াগলোজ আলিহিম, তাদের সাথে কঠোর ব্যবহার করে। তাহলে বুঝা গেল ক্ষেত্র বিশেষে কি হইতে হবে? হ্যাঁ, কঠোর হইতে হবে, আর ব্যক্তি বিশেষে কঠোর হইতে হবে। এখন বুঝায় আপনাকে, তাহলে বুঝবেন আপনার স্ত্রী পর্দা করে না, কি নরম ভাষায় না কঠোর ভাষায়? প্রথম নরম, কিন্তু দেখছেন যে নরমে হবে না মনে হয়, তো গরম দিতে হবে। গরম করবেন না? করবেন না, গরমও করতে হবে। কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী বলছে আমার বাড়িরই এগুলো সব বউ বেটি, হ্যাঁ, সুতরাং একই লাঠি দিয়ে দুটোকে হাঁকাবো নাকি? আপনার স্ত্রীকে যেই রকম ভাষা সেই রকমই আপনার ভাবিকও সেই ভাষা, তো আপনার বড় ভাই এসে পিটন দিবে কিনা আপনাকে? হ্যাঁ, মারামারি লাগবে কিনা তো ভাই? হ্যাঁ জি। আর না হলে ওই মহিলা যাবে আপনার ভাবি বা আপনার ছোট ভাইয়ের স্ত্রীকে ওর ভাইয়ের আগে ডেকে নিয়ে আসবে আপনাকে মারার জন্য। জি, ঝামেলা বাঁধবে না? বাঁধবে না। তাহলে বোঝা গেল যে না, ক্ষেত্র বিশেষে ব্যক্তি বিশেষে নরম হইতে হবে আর ক্ষেত্র বিশেষে কঠিন হইতে হবে। এই জন্য ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রেও এটা দাওয়াতের প্রথম ক্ষেত্র। আপনার ছেলেরাকে যদি মানুষ না করতে পারেন তো পরকে বলে লাভটা কি? আগে ছেলেদেরকে ভালো মুসলিম মানাইতে হবে। সুতরাং সবসময় শেষ করে দিচ্ছি, সবসময় গরম না আর সবসময় ঠান্ডা না। ছেলেদেরকে সবসময় আদর করছেন, কখনো ছেলে মানুষ হবে না। আর ছেলেদেরকে সবসময় কড়া ভাষায় কথা বলছেন, তাও কোন মানুষ হবে না, বিদ্রোহী হয়ে যাবে। সবসময় কড়া ভাষা বলে বিদ্রোহী হয়ে যাবে, আর সবসময় নরম ভাষায় মিষ্টি ভাষায় শুধু বাবু বাবু করতে থাকেন তো মাথায় চড়ে নেবে লাভ দিয়ে। জি, বাপ মাকে লাথি মারে আর বাপ মা করে হাসে, কিছু বেকুব বাপ মা আছে। এই ছেলে মেয়ে এই ছেলেমেয়েরা কখনো মানুষ হবে না। বাপ মাকে তো মজাই লাগছে লাত খেতে, হ্যাঁ, 4-5 বছরের বাচ্চা দিচ্ছে, এসে বাপকে এক লাত, মাকে এক লাথি দিল, আর দুজন মিলে হাসছে, মানে আদরই চলছে যেন। এতে ছেলে মেয়ে কখনো মানুষ হবে না। না, সতর্ক করতে হবে। এই বয়সে যেমন সতর্ক করা লাগে ওই রকম সতর্ক না, মার দিলে চলবে না। 5-7 বছরে মারতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10 বছরে গিয়ে মারতে বলেছেন। জি হ্যাঁ, 7 বছরে মারতে বলেন নাই। 8 নম্বর বৈশিষ্ট্য সংক্ষেপে বলি, আর দলিল বলবো না কারণ সময় শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে যে মন্দকে ভালো দিয়ে দূর করবেন, মন্দকে ভালো দিয়ে দূর করবেন। যারা দাওয়াতি কাজ করছেন বা দায়ীদের সাথে আছেন অথবা ফেসবুকে অনেকেই মাশাআল্লাহ ইসলামের কথা শেয়ার করছেন অথবা শিরক বিদাতের বিরুদ্ধে লিখছেন, সেই ক্ষেত্রে মনে রাখবেন ইদফা বিল্লাতি হি আহসান, মন্দকে বেশি ভালো দিয়ে, শুধু ভালো দিয়ে না, বিল্লাতি হেয়া আহসান ইসিম তাফজিল, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো, শুধু ভালো আল্লাহ বলেননি। তাহলে যখন কেউ গালাগালি করছে তাদেরকে ভালো ভাষা, গালাগালি আপনি করবেন না, আপনারও ভাষা ওই রকমই। হ্যাঁ, কেউ কাফের ফতোয়া দিচ্ছে আপনিও কাফের মুশরিক ফতোয়া দেবেন না, তাদের আমলকে বলেন যে এগুলো শিরকি কাজ, এগুলো কুফরি কাজ, কিন্তু তাদেরকে কাফের এই কথা বলা থেকে বাঁচবেন যথাসাধ্য। আর আলহামদুলিল্লাহ, আবার স্পষ্ট ভাষা বলছি আলহামদুলিল্লাহ, সরাসরি কোন মুসলিমকে বড় শিরকি আকিদা, বড় কুফরি আকিদা আছে, তারপরও কাফের মুশরিক আমরা বলি না, বলি যে তাদের আকিদাগুলি হচ্ছে কুফুরি আকিদা বা তাদের আকিদাগুলি হচ্ছে শিরকি আকিদা, তাদের আকিদা হচ্ছে বিদাতি আকিদা। জি, এটা হচ্ছে আমাদের অধিক সতর্কতা, যদিও তারা ইমান ভঙ্গকারী আকিদায় লিপ্ত রয়েছে। সুতরাং মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করবেন, না হলে শয়তান সুযোগ পাবে। কুল্লে ওয়া কুল্লে ইবাদি ইয়াকুলুল্লাতি আহসান ইন্না শায়তানা ইয়ানযিগু বাইনাহুম, ভালো কথা বলো, না হলে শয়তান সুযোগ পাবে, শয়তান সুযোগ পেয়ে যাবে। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দায়ীর সম্পর্ক হবে আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জি, মুমিনদের সাথে ইমানই সম্পর্ক হবে, আর অন্য কোনো সম্পর্ককে কোনো গুরুত্ব দেবে না। এই গুণটি, এই বৈশিষ্ট্য অনেক দায়ীর মধ্যে পাওয়া যায় না, দুঃখের বিষয়, অনেক আলেমদের মধ্যে পাওয়া যায় না। জি হ্যাঁ, আমার আপনার সাথে সম্পর্ক কিসের ভিত্তিতে? যার সম্পর্ক যত মজবুত আল্লাহর সাথে তাওহীদ সুন্নার, তার সাথে তত বেশি আমার সম্পর্ক, এই সম্পর্ক হইতে হবে। যার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সাথে, ইত্তেবার সাথে যত বেশি, তার সাথে তত বেশি সম্পর্ক আমার আপনার, এটা হইতে হবে। জি, আমাদের সম্পর্ক এই নয় যে এটা আমার দেশি, এটা আমার ভাষাভাষী, এটা আমার উত্তরবঙ্গের, তো এটা আমার দক্ষিণবঙ্গের, এটা আমার ডিস্ট্রিক্টের, এটা আমাদের এলাকার, সেই জন্য সম্পর্ক। এইসব সম্পর্কের ভিত্তিতে যারা দুনিয়া করেছে দুনিয়া পাবে, দিনের খেদমতের তৌফিক হবে না। ভালো করে শুনে রাখেন,
ওয়ালা হবে কিসের জন্য? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার, কেমন ঈমানদার, শুধু জাতিতে মুসলিম না, আল্লাযীনা ইয়াকিমুনা সালাহ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়ুতুনা যাকাত এবং যাকাত দেয়, ওয়াহুম রাকিউন এবং তারা রুকুকারী, আল্লাহর অনুগত তারা। এই সম্পর্ক আমাদের দিনের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যারা বসতেন, ঘনিষ্ঠ লোক ছিলেন তাদেরকে, জি হ্যাঁ, আবু বকর কুরাইশ, বোঝা গেছে কিনা, কুরাইশ বংশের, তার পাশেই বসে আছেন কে, বেলাল হাবশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ, আফ্রিকার প্রতিনিধি, বসে আছেন সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু আজমাইন। সোহাইব রুমি কোথাকার? রোম দেশের, মানে ইউরোপের প্রতিনিধি বসে আছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, জি, এশিয়ার প্রতিনিধি ওয়ানারব আজমি বসে আছেন, জি। কোনো পার্থক্য ছিল যে এটা আরবিয়ান, এটা দেশি, এটা হচ্ছে কোরাইশি আবু বকর, এটা হচ্ছে আফ্রিকার দূরের কালো, আর এটা হচ্ছে ওই আজমি ওয়ান আরব, এটা সালমান ফার্সি, এটা তো হচ্ছে ইউরোপিয়ান ও গোরা, এরকম ছিল? কোনো পার্থক্য ছিল না। কোনো এবাদ আল্লাহ ইখওয়ানা, ভাই ভাই তোমরা হয়ে যাও, আল্লাহর বান্দা তোমরা সকলে, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, নবী এক, কিবলা এক, সবকিছু এক, কোরআন এক। মুসলিম কেন এত ভাগে বিভক্ত? এই জাতীয়তার রোগ, এই জাতীয়তার রোগ। জনগণ যদি থাকে তো যদি জাহিলিয়াত হয়, তালেবে ইলমের মধ্যে যদি থাকে তো কত বড় জাহিলিয়াত সেটি, জি, দায়ীর মধ্যে থাকে তো কত বড় সেটি জাহিলিয়াত, জি, জাহিলিয়াতের দিকে ফিরে চলে গেছে। তাদের দ্বারা কি দিনের কাজ হবে যাদের মধ্যে এই জাতীয়তার গন্ধ পর্যন্ত রয়েছে? মনে রাখবেন, এখলাস তখন আসবে যখন সম্পর্ক হবে আল্লাহর জন্য, সম্পর্ক হবে আল্লাহর জন্য। আপনার মায়ের পেটের ভাই বেনামাজি, আর আপনার ভাষাও বুঝে না হয়তো, আপনার সাথে রঙেরও সম্পর্ক নাই, একই আকিদার লোক, নামাজি আল্লাহ বিরু, সহি আকিদার লোক, কোরআন সুন্নাহ অনুসারী, তাকে মহব্বত করেন, আপনার মায়ের পেটের ভাইকে মহব্বত করবেন না। এটা হচ্ছে দিন, বন্ধুত্ব আল্লাহর জন্য, বন্ধুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বন্ধুত্ব দিনের জন্য, ওয়ালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, জি। দশ নম্বর বলে শেষ করে দেব, দায়ী যে হবেন, দায়ী যেন সহি আকিদার হয়। দু তিনটা সহি আকিদার কথা বলে দিয়েছে, সহি আকিদার এলাকায় জলসা করতেছে, মহাবিল মাহফিল করতে এসছে, আসার পরে সেখানে, জি, আর ওই জলসার বেদাতি দুরুদ পড়বে না, তখন দুরুদ ইব্রাহিম পড়িয়ে দিয়েছে। ওখানে আসার পরে সম্মিলিত আর জিকির করেনি, সম্মিলিত দুরুদও পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানাও করে নাই, আর তারপরে এলাকায় দেখেছে যে আমার তো এটা একটা ভালো ফিল হতে যাচ্ছে জলসা মাহফিলের, ওখানে সে বলে দিচ্ছে যে হ্যাঁ সূরা ফাতিহা পড়তে হবে, অথবা বলে দিচ্ছে যে রফেদান করতে হবে, দু তিনটা মাসলাই দেখে নিয়ে দিলেন, একবারে সহি আকিদার দায়ী বানিয়ে দিলেন। না না, সহি আকিদার না, যতক্ষণ পর্যন্ত আকিদা মানহাজ ঠিক হয়নি সে সত্যিকার দায়ী এলাল্লাহ হইতে পারেনি। আকিদা মানহাজ দু তিনটা কাজের নাম না, জোরে আমিন বললেই শুধু সহি আকিদার হয়ে গেল, আর রফাদানি করলেই সহি আকিদার হয়ে গেল, আর আপনার এই রকম বুকে হাত বাঁধলেই সহি আকিদার হয়ে গেল। এই ভুল ধারণাটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক শ্রেণীর লোকের মধ্যে ছিল, ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সরছে, এটাকে সরিয়ে দিতে হবে। আর ধোকা খাবেন না, বাজারে বহু এইরকম ইসলামের স্কলার রয়েছে, বক্তা রয়েছে, যাদেরকে সহি আকিদার আলেম মনে করছেন, সহি আকিদার দায়ী মনে করছেন, কিন্তু আকিদার দায়ী নয় তারা, মূলত দুনিয়ার বিভিন্ন গরজে তারা দু তিনটা চারটা হয়তো সহি কথা বলেছে, কিন্তু ভিতরেই কোরআন সুন্নার যে দাওয়াত হচ্ছে তার বিরুদ্ধে বিদ্বেষ ভরা আছে, চায় না যে কোরআন সুন্নার প্রচার প্রসার হোক, তারা চাই তাদের নিজের টার্গেটে চলতে চাই। সুতরাং আপনি না জেনে মন্তব্য করবেন না, আর মানুষকে গুমরা করবেন, যখন একটা লিস্ট বানিয়ে দিলেন আপনি যে এই সহি আকিদার আলেম, সহি আকিদার দায়ী, তখন মানুষ তো বিভ্রান্ত হবে, ওদের আলোচনা শুনবে, আর দশটা ঠিক আছে তার মধ্যে একটা দুটা যে ভুল, সেই ভুলগুলোর শিকার হয়ে যাবে, বিভ্রান্তির শিকার হবে। সুতরাং
আল্লাহর হস্তে মনে রাখবেন যে দাওয়াতি কাজ করবেন, আপনার আকীদা যেন ঠিক হয়, মানহাজ ঠিক হয়, আপনার দাওয়াতি কর্মপন্থা যেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের তরিকায় হয়, সালাফে সালেহিনের তরিকায় হয়। 50-60 বছর আগে, 80 বছর আগে কেউ দাওয়াতের একটা ব্যাখ্যা দিল, ইসলামের ব্যাখ্যা দিল যে ইসলাম এইভাবে কায়েম হয়, প্রতিষ্ঠা হয়, আর আপনি তাদেরকে সহি আকেদার লিস্টে আপনি সামিল করে দিলেন, দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিলেন। এইরকম কাজ করবেন, আল্লাহর হস্তে সহি আকিদা বোঝার চেষ্টা করবেন এবং সহি মানহাজ বোঝার চেষ্টা করবেন, তারপরে দাওয়াতি কাজ করবেন। অল্পই করেন কিন্তু তাতে বরকত হবে, আল্লাহ যেন আমাদের কথাই বরকত দান করেন, কাজে বরকত দান করেন এবং কোরআন সুন্নার কথা প্রচার প্রসার করার তৌফিক দান করেন। দায়ী এলাল্লাহ হিসাবে আমাদেরকে যেন কবুল করে নেন, আমাদের সম্পর্কে যেন দিনের সম্পর্ক হয়, তাকওয়ার সম্পর্ক হয়, আর ইত্তিবার সম্পর্ক হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং সহি আকিদা গ্রহণের তৌফিক দান করেন। যারা সহি আকিদা পেয়েছেন সহি আকিদার প্রচার প্রসারে যেন তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজীবন দাওয়াতের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। যাকে আল্লাহ যেই ময়দানে রেখেছেন সেই ময়দানে যেন আল্লাহ দাওয়াতের কাজের তৌফিক দান করেন। যাদের অর্থ রয়েছে অর্থ দিয়ে দাওয়াতের কাজের তৌফিক দান করেন, যাদের কাছে এলম রয়েছে এলম দিয়ে দাওয়াতের কাজের তৌফিক দান করেন, যাদের সৎ পরামর্শ রয়েছে আল্লাহ সৎ পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ যেন দাওয়াতের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।